পরম করুণা সিন্ধু শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ পতিত পাবন প্রভু শ্রী নিত্যানন্দ এবং গৌর ভক্তবৃন্দের অহিতকী করুণার গুরুবর্গগণ সমস্ত আচার্য বৃন্দ দীক্ষা গুরু শিক্ষা গুরু বিদ্যা গুরুপাদ পদ্মধর সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সপরিকর শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা মাধব এবং নবদ্বীপ ধামে প্রতিটি রজকনা বলুণ্ঠিত দণ্ডবত প্রণতিপূর্বক সকলের চরণে সকলের করুণায় দয়ায় কৃপায় ভারতবর্ষে মনুষ্য জীবন লাভ করে শ্রীমন মহাপ্রভুর সম্প্রদায় আশ্রয় করত গুরু বৈষ্ণবের চরণাশ্রিত হয়ে আমরা এই নবদ্বীপ ধামে ভগবতী ভাগীরথীর কুলে বসে জননী জাহ্নবীর তটে ঋতুরাজ বসন্তে শ্রীমৎ ভাগবত সপ্তাহ যজ্ঞের অনুশীলনে অপরাহ্নকালীন সত্রে পঞ্চমতম দিবসে উপস্থিত হওয়ার ভাগ্য প্রাপ্ত হয়েছি আমরা। সামান্য গঙ্গাকেই আমরা বুঝতে জানতে পারি না, রানীর ঘাটে বসে যেমন নিদয়া ঘাটটাকে দেখা যায় না কি শ্রীবাসঙ্গন ঘাট কি দণ্ডবাণী তলা ঘাট রানীর ঘাটে দাঁড়িয়ে দেখা যায় না, বাক আছে মণিপুর ঘাটটা চোখে পড়ে না, সাতকুলিয়ার ঘাটটা দেখা যায় না, ঠিক তেমনি আমরা যেমন গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গার সমীপস্থ অংশটুকুকেই দেখি, সেই গোমুখ গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর অবধি গঙ্গাকে জানার দেখবার ক্ষমতা যেমন মানবের নেই, ওই অংশ বিশেষ যে যে ঘাটে দাঁড়িয়ে আছে যে যতটুকু জলে নেমেছে কোথায় কতটুকু জল এও যেমন বোঝার ক্ষমতা নেই, মানুষের শক্তি বুদ্ধি আয়ু সবই সীমিত, নলিনী দলগত জলমতি তরলম মানুষ মনে করে সে কিছু, আসলে সে কিছুই নয় জলবিন্দু একটা তরঙ্গ ঢেউ একটা হাওয়ার ঝোঁকা একটা বালির কণা এই মানুষের স্বরূপ, যদি তাই হয় গঙ্গাকে চিনতে বুঝতে না পারি
তো সাগরটা পারবো, মহাসাগর পারবো? তো যদি মহাসাগরই না পারি বুঝতে, তো অনন্ত জ্ঞান ভক্তি প্রেম মহাসাগর ভাগবতকে সাথ দিতে কিছু বুঝতে জানতে আমরা পারবো কি? ভাগবতের এক বিন্দু এক অংশ কি সাত দিনে বোঝা জানা যায়? মনে হচ্ছিল যেমন নাম রস আস্বাদন করতে গেলে নির্জনে বসে নাম করতে হবে, গুনগুন রবে বাচিক উপাংশ এবং মানস জপের মধ্যে দিয়ে। মানস জপ তো আগে হবে না, স্ফুট ভাবে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ বলে বলে যেমন নাম রস আস্বাদন করতে হয় একা নির্জনে, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন, মহাপ্রভুর আদেশ। অথবা ভ্রমণের মতো গুঞ্জায়মান হয়ে নাম করা, ভ্রমর যেমন গুনগুন করে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, এইভাবে দীর্ঘকাল সংখ্যাপূর্বক নিয়মপূর্বক আসনস্থ হয়ে নাম সাধনা করতে 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 যেমন যেমন দুরিত দুষ্কৃতি দুষ্কর্ম ক্ষয় হয়, নাম রসের তখন প্রকাশ হয় চিত্তে। একদিনে হয় না, এক বছরেও হয় না। নামাভ্যাসে যেমন নাম রস প্রকট হয় আস্বাদন হয়, নাম করতে ভালো লাগে না মন চায় না, দীর্ঘদিন যেমন মন্ত্র জপ করতে করতে মন্ত্র রস প্রকট হয়, শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরি নাম জপমন রাত্রি দিন কর শ্রবণ কীর্তন, এই মহামন্ত্রে, এই যে উচ্চেশ্বরে মহামন্ত্র কি সুন্দর কীর্তন হচ্ছিল চক্ষু, প্রেমানন্দ যার হরি নাম, তেমনি যে অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ নিষ্ঠার সঙ্গে জপ করতে করতে গৌর মন্ত্র কৃষ্ণ মন্ত্র রাধা মন্ত্র মন্ত্রের রস প্রকটিত হয়, মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে দেখা দিবেন মদন মোহন, তারই দৃষ্টান্ত বৃহৎ ভাগবতামৃতের গোপকুমার। তো ঠিক সেই প্রকার ভাগবতকে আস্বাদন করতে গেলে নির্জনে বসে ভাগবত অধ্যয়ন করতে হবে, মনন করতে করতে অধ্যয়ন করতে 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 গোস্বামী গ্রন্থাবলী যেমন নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন, তেমনি নির্জনে বসিয়া করো ভাগবত পঠন ভাগবত চিন্তন, এইভাবে অধ্যয়ন করতে করতে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে বসেই ভাগবত সপ্তাহ করতে পারি, বিনা পয়সায় ভাগবত সপ্তাহ করতে পারি। পয়সার ভাগবত সপ্তাহ সে একরকম, বিনা পয়সার ভাগবত সপ্তাহ আবার আরেকরকম। যেমন কার্তিক নিয়ম সেবা ব্রতে এক মাসে পুরো ভাগবতটা শেষ করা হয়, প্রতিদিন দশটা করে অধ্যায়, এগারোটি করে অধ্যায়, 334টি অধ্যায় আছে,
তো নিয়ম সেবা কার্তিক ব্রতের এক মাসে, কার্তিক মাসে বৈশাখ মাসে ভাগবত মাঘ মাসে ভাগবত অনুশীলনের বিশেষ মহিমা, সব সময়ই সমান মহিমা। কিন্তু তথাপি দিন ক্ষণের সময়ের মহত্ব স্বীকার করতেই হয়। পুরো এক মাসে ভাগবত সমাপন হয়, রোজ 10টি অধ্যায় 11টি অধ্যায়। তো যারা সংস্কৃত জানেন তারা সংস্কৃতির মধ্যে দিয়ে পড়েন, অধ্যয়ন করেন, যারা সংস্কৃত ভাষায় একটু নরগরি তারা কেবল বঙ্গানুবাদ পড়লেও কাজ হবে। বঙ্গানুবাদ সহজ সহজ, তাতেও কাজ হবে। এইভাবে প্রত্যেকেই ঘরে ঘরে ভাগবত সপ্তাহ করতে পারে, সংখ্যা নাম জপের মত। একে 7 দিনের পারায়ণ বলা হয়, 1 মাসের পারায়ণ বলা হয়, 1 বছরের পারায়ণ বলা হয়, 1 বছরেরও পারায়ণ হয়, যে 1 বছরে আমি পুরো ভাগবত শেষ করব মনন করে, মুখ্য মুখ্য জায়গাগুলিকে কণ্ঠস্থ করব। বাংলা ভাষাই বাংলাই এইভাবে চৈতন্য ভাগবতের পারায়ণ হয়, চৈতন্য চরিতামৃতের পারায়ণ হয়, সমস্ত ভক্তি গ্রন্থেরই পারায়ণ হয় এবং কণ্ঠস্থীকরণ মনন এবং কণ্ঠে করে নেওয়া, এবং তার সার সংক্ষেপকে খাতায় লিপিবদ্ধ করে নেওয়া, এইভাবে সমগ্র গ্রন্থকে পারায়ণের মাধ্যমে হৃদয়ঙ্গম করা, মুখস্থ করা এবং তার সারাংশকে সংগ্রহ করে মনের মাঝে ধারণ করা, ভাগবতকে মনের মধ্যে ধারণ করলেই তখনই ভাগবত সপ্তাহ প্রকৃত হয়। বক্তা যদি মনের ভিতরে ভাগবতকে ধারণ করেন, শ্রোতা যদি মনের ভিতরে ধারণ করেন, যতক্ষণ মনের ভিতরে ধারণ না হচ্ছে, যেমন হরিনাম যতক্ষণ মনের ভিতরে না বসছে, দীর্ঘদিন নাম করতে 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 নাম সাধনা আদরপূর্বক করতে করতে মনের ভিতরে নাম প্রভু বসে যান, জিউ ভাই বসে যান, এই অবস্থাটা হচ্ছে প্রথম নাম সিদ্ধি, নাম স্ফূর্তি, হৃদয়ে নাম বসে গেছে, জিহ্বায় নাম প্রভু বসে গেছে। তেমনি ভাগবত প্রভু যদি জিহ্বায় বসে যান, হৃদয়ে বসে যান ভাগবত প্রভু, গ্রন্থ প্রভু, নাম মন্ত্র গ্রন্থ তিনি অভেদ, আমরা যেন ভেদ না করি, এ বড় এ ছোট, এ মেজ এ মেজ, এরকম না, যা নাম তাই মন্ত্র তাই গ্রন্থ, তিনের প্রতি অভেদ দৃষ্টি না হলে কিন্তু নামাপরাধ হবে, নাম করেও নাম অপরাধ হবে। কোন নাম অপরাধ হবে? শ্রুতি শাস্ত্র বিনিন্দন রূপী নাম অপরাধ। হরিনামের থেকে যদি গ্রন্থকে আলাদা দেখি, আর নাম করো নাম করো বলে যদি গ্রন্থকে অনাদর করি, যে গ্রন্থ পড়ার দরকার নেই, তাহলে কিন্তু শ্রুতি শাস্ত্র বিনিন্দন বা শ্রুতি শাস্ত্রের প্রতি অনাদর রূপী নাম অপরাধ হবে। বলে আমি তো নিন্দা করছি না, কিন্তু নিন্দা না করলেও অনাদর তো করছো, অনুশীলন করছো না মানে অনাদর করছো, নিজে অনুশীলন করছো না বা অন্যকে অনুশীলনে প্রেরণা দিচ্ছি না, এটা গ্রন্থাপরাধ। নাম না করা নামাপরাধ,
গ্রন্থ অনুশীলন না করা গ্রন্থাপরাধ, ধামে বাস না করা ধামাপরাধ। এই যে ধামে বাস করছি না, দিল্লি কলকাতায় বাসে আবেশ, এটা ধামাপরাধ। নবদ্বীপ ধামকে একজন বলছে যে দেখো কত কলকাতায় আছে, নবদ্বীপ ধামটা কি কলকাতা, নবদ্বীপ ধামটা কি বাংলা, বলে বাংলায় আছে। নবদ্বীপ ধাম বাংলা, নবদ্বীপ ধাম তো গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবনে আছে, বাংলায় নাই তো, গোলক বৃন্দাবনে আছে। যারা এই সম্প্রদায়ের তারা বাংলা না বলে বলবেন শ্রী গৌরমণ্ডল ভূমিতে আছি, শ্রী গৌর ধামে আছি। কথার ভিতরে নবদ্বীপ না বলে শ্রীধাম নবদ্বীপ, আমরা কথায় কথায় বলি না অবজ্ঞা করে নবদ্বীপ না, শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নীলাচল। এই ছিল আগের দিনের কথাবার্তার রীতিনীতি। এখন যুগের পরিবর্তনে ভাষাও বদলে গেছে, সংক্ষেপ ভাষা, তাড়াতাড়ির যুগ, ব্যস্ততা, ভাগবত যতক্ষণ হৃদয়ে ধার ধৃত না হচ্ছে ততক্ষণ তো তাকে ঠিক ভাগবত সপ্তাহ বলা যাবে না। নাম প্রভু যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না বসে যাচ্ছে ততক্ষণ তো নামাশ্রয় ঠিক ঠিক বলা যাবে না, তবে গিয়ে ফল লাভ হবে। আর ভক্তেরা তো কোনো ফল জানি না, এই যে আমরা ভাগবত শ্রবণ করছি আমরা কি কোনো ফল চাই? একমাত্র প্রেম চাই, সেবা চাই। এই যে যারা হরিনাম করছিলেন তারা কি আর কিছু চান? প্রেম চাই। প্রেম না চাওয়া তো ভক্তির কাছে অপরাধ। আমি যদি প্রেম না চাই, সেবা না চাই, অন্য কিছু চাই, সেটা ভক্তি মহারানীর কাছে অপরাধ। আমরা ভাগবত ভগবানের মুখারবৃন্দে এসেছি। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ উরুযুগ, পঞ্চম স্কন্ধ ভাগবত ভগবানের নাভি, নাভি দেশ, ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ দুই বাহু, অষ্টম স্কন্ধ হচ্ছে বক্ষদেশ, নবম স্কন্ধ গলদেশ, দশম স্কন্ধ শ্রী মুখারবৃন্দ, ফুল্ল মুখারবৃন্দ, রাসপঞ্চাধ্যায়ী হচ্ছে হাসি, হাসছেন ভাগবত ভগবান রাসলীলার পাঁচটি অধ্যায়, অথবা পঞ্চ প্রাণ, শরীরের ভিতরে পঞ্চ প্রাণ না থাকলে প্রাণ অপান সমান উদান ব্যান। একাদশ স্কন্ধ হচ্ছে ললাট, ভালো, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক, তমাদি দেবম, তুমি আদি দেব, করুণা নিধানম, করুণার মহাসাগর ভাগবত ভগবান, ভাগবত প্রভু,
যেমন হরিনামকে বলা হয় নাম প্রভু সর্বশক্তিমান পরম করুণা বরুণালয় পরম করুণ শ্রী নাম প্রভু, তেমনি সর্বশক্তিমান করুণা সিন্ধু শ্রী ভাগবত প্রভু। সনাতন গোস্বামী পাদ কৃষ্ণলীলাস কবি এইভাবে ভাগবতকে বন্দনা করেছেন। ভাগবতের বন্দনা আছে কৃষ্ণলীলাস্তব গ্রন্থে সনাতন গোস্বামী প্রভুপাদে। এই তমাধি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম, এই সংসার সাগরের সেতু গৌরাঙ্গ সেতু দিয়েই তো ওপারে চলে যাব মুকুন্দপুর ভালুকা হরিহর ক্ষেত্র, এদিকে সাতকুলিয়া, এদিকে শান্তিপুর, গৌরাঙ্গ সেতু দিয়ে চলে যাব না আমরা অনায়াসে। তেমনি এপারের থেকে ওপারে গোলক বৃন্দাবনে নিত্য লীলায় নিত্য নবদ্বীপ ধামে আমরা ভাগবত প্রভুর আশ্রয়ে ভাগবত রূপী সেতুর আশ্রয়ে চলে যাব। কত ভক্ত পার হয়ে গেছেন প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন নিজ কর্ম দোষে, কত লক্ষ লক্ষ ভক্তগণ পার হয়ে গেছেন ভাগবত প্রভুকে ধরে, নাম প্রভুকে, ধাম প্রভুকে ধরে, গুরু বৈষ্ণবকে ধরে, কিন্তু আমি তো পার হতে পারলাম না, লোচন দাস পার হতে পারল না। কেন লোচন দাস পার হতে পারল না বলে এটা তার নিজ কর্ম দোষ না, হি সুকৃতি বলে পড়িয়া রহিল লোচন নিজ কর্ম দোষে সংসার সেতু, সংসার সমুদ্র সেতু, ভজামহে ভাগবত স্বরূপম। সেই ভগবানের বাংময় স্বরূপ শ্রীকৃষ্ণের রসময় বাংময় কথাময় স্বরূপ সেই ভাগবত স্বরূপকে আমরা ভজন করি, বহু বচন ভজামহে আমরা সবাই ভজন করি, ভজনটা একা না, প্রথম প্রথম একা আবার একাও না, সাধু সঙ্গে সাধুগণের আশ্রয়ে একা হবে, একাও হবে আবার ভক্ত সঙ্গে, কিন্তু ভক্ত সঙ্গে বেশি স্বাদ, বেশি আনন্দ, বেশি শক্তি। একাকি আমার নাহি পাই বল কৃষ্ণ নাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেব কৃষ্ণ নাম ধনে। আমরা আস্বাদন করছিলাম শ্রীকৃষ্ণ জন্মোৎসব লীলা, শ্রীকৃষ্ণ জন্মলীলা। আচ্ছা বলুন দেখি শ্রীকৃষ্ণ জন্মলীলাটাকে কি করে 5 মিনিটে বলবো, এটা কি সম্ভব? অথচ ভাগবত সপ্তাহে 5 মিনিটে 10 মিনিটের বেশি আপনি ট্রেন দাঁড়াতে পারবেন না স্টেশনে, যতই ভিড় থাক নবদ্বীপ স্টেশনে কতক্ষণ গাড়ি দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াবে? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, অনলি 5 মিনিটস। যদি সিগনালকে উপেক্ষা করে 10 মিনিটই দাঁড়ায় তো স্টেশন অধীক্ষক, স্টেশন সুপারিনটেন্ডেন্ট বা স্টেশন মাস্টার অ্যালাউন্স করবে যে সিগনাল হো গিয়া, গার্ড সাহেব আগে বাড়িয়ে সিগনাল হো গিয়া,
জিজ্ঞাসা লাগে, লাগ দেখাইয়ে আগে চলিয়ে, এরকম বলা হয় কিনা? অনেক সময় গার্ড সাহেব ড্রাইভার সাহেব সিগন্যালকে উপেক্ষা করেন, গ্রিন হয়ে গেছে, তখন স্টেশন মাস্টার অ্যানাউন্স করে বা সুপারভাইজার অ্যানাউন্স করে কিনা, আগে বেরাই, অন্য গাড়ি ঢুকবে, অন্য গাড়ি হয়তো দাঁড়িয়ে আছে ঢুকবে, ট্রেন ঢুকতে পারছে না, স্টেশন খালি হচ্ছে না। তো তিন মিনিট, দু মিনিট, পাঁচ মিনিট, বড় জোর লেট করলে দশ মিনিট, এর বেশি তো নবদ্বীপ স্টেশনে গাড়ি দাঁড়াবার। তেমনি ভাগবত সপ্তাহ যজ্ঞের নিয়ম হচ্ছে যে দু মিনিট পাঁচ মিনিট করে একটা অধ্যায়ে, এর বেশি সময় দেওয়া যাবে না একটা প্রসঙ্গে, এর বেশি গাড়িকে স্পিডে চালাতে হবে, এর বেশি দাঁড়ানো যাবে না। যদি ট্রেন দশ মিনিট লেট থাকে তখন ড্রাইভার করে কি, স্পিডের উপরে নির্ভর করে, যেমন ওই দশ মিনিটটাকে কভার করে নেয় না, রাত্রিবেলা অনেক সময় লেট ট্রেনকে কভার করে। তো ভাগবত সপ্তাহ যজ্ঞের নিয়ম, যদি কোনো স্টেশনে বক্তা একটু দাঁড়িয়ে গেছে তো স্পিডটা বাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি সময়টাকে, গাড়িটা ওই সময়ের ভিতরে স্টেশনে। এই জন্য দৌড়াদৌড়ি, আস্বাদন করতে গেলে যেমন বৈষ্ণব পঙ্গতে অনেক সময় হয় কি, তাড়াতাড়ি ব্যস্ততা, তাড়াতাড়ি প্রসাদ পেতে হয়, অনেক সময় তাড়াতাড়ি প্রসাদ, অনেক পঙ্গতে হয় কি তাড়াতাড়ি দিচ্ছে, তাড়াতাড়ি দিচ্ছে, তাড়াতাড়ি প্রসাদ দশ মিনিটের মধ্যে উঠে যাবে, সবাই উঠে গেল, জয় রাধে, হরিবল হয়ে গেল। এখন যারা একটু বয়োবৃদ্ধ তাদের তো একটু সময় লাগে প্রসাদ পেতে, বা যারা একটু চর্পণ করে পান, গেলেন না একেবারে সোজা সোজা, একটু সময় লাগে না প্রসাদ পেতে, ধোকা প্রসাদটা, চচ্চড়ি প্রসাদটা, কি করে সজনের ডাঁটার প্রসাদ কি করে তাড়াতাড়ি, ওই তখন তারা কি করে, ওই চুষে নিয়ে কোনো মত, ঠিক তেমনি, কারণ সবাই তো উঠে গেল, দক্ষিণা দেওয়া হয়ে গেছে, এখন তো আর কেউ দাঁড়াবে না, ওদিক থেকে ওটা আরম্ভ হয়ে গেছে, হরিধ্বনি হয়ে গেছে, বলে সন্ত ভগবান জিনকা ইচ্ছা হয় পাইয়ে বেটিয়ে, আবার জিনকা ইচ্ছা হয় তো কৃপায়া উঠিয়ে, জিনকা ইচ্ছা হয় বিরাজিয়ে বেটিয়ে পাইয়ে, জিনকা ইচ্ছা হয় উঠিয়ে, এই কথা ছড়িদান না বললে তো ওঠা যাচ্ছে না, এত ব্যস্ততায় প্রসাদ পাওয়া হয় ঠিক, সবার পক্ষে কি সেটা সম্ভব হয়, যদি দাঁতের অভাব থাকে কিছু, তেমনি ভাগবত সপ্তাহ, ওই আমরা এমন ট্রেনের দৃষ্টান্ত দিলাম, যেমন তাড়াতাড়ি প্রসাদ পাওয়ার দৃষ্টান্ত দিলাম, পুষ্প পাত্রে পুজো করতে গিয়ে পুষ্প শুদ্ধি করে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, সুপুষ্পে পুষ্প সম্ভবে ইত্যাদি মন্ত্র বলে, তারপরে যে চন্দন ছেটা দেওয়া হয় প্রতিটা ফুলে চন্দনের ছেটা, কতটা চন্দন ছেটা দেওয়া হয়, কি এত বড় এক বাটি চন্দন, এই তো ঠিক তেমনি যে ভাগবত সপ্তাহের শঙ্খের জল, কি ঝর্ণার জলের মতো শঙ্খের জল দিয়ে কারো ভিজিয়ে দেওয়া হয় শরীর, শঙ্খের জল যাতে পায়ে না লাগে, মস্তককে স্পর্শ করে, এতটুকুই দেওয়া হয়। তো ভাগবত সপ্তাহ হচ্ছে ওই শান্তি জল ছেটানো, শঙ্খের জল ছেটানো, পুষ্প পাত্রে চন্দন বিন্দু ছেটানো, শান্তি যে ভাগবত হয়ে গেছে, সারা জীবনে ভাগবত হয় না,
আজকে সাত দিনে ভাগবত হয়ে গেছে, হয়ে গেছে। কিরকম হয়? যেমন আমাদের সংখ্যা নাম হয়। একজন বৃদ্ধ বৈষ্ণব উনি মহাত্মা বললেন, আমার 1,00,000 নাম হয়ে গেছে। খানিকক্ষণ পরে বললেন, 2,00,000 নাম হয়ে গেছে। সত্যি ঘটনা। খানিকক্ষণ পরে বললেন, 3,00,000 নাম আমার হয়ে গেছে। সকালেই 3,00,000 নাম আমার হয়ে গেছে। কিভাবে হলো? কিভাবে? অথচ একেবারে সর্বচিত্ত মহাত্মা। কিভাবে হলো, কি হলো, এটা উনি জানেন। বলে, আমার 3,00,000 নাম হয়ে গেছে, এখন আমাকে মুড়ি জলে ভিজিয়ে দাও। মুড়ি ভিজিয়ে, সকালবেলা উনি বাল্যভোগ পেতেন, তো মুড়ি ভিজিয়ে, বলে দাঁত ছিল না, বলে আমাকে মুড়ি ভিজিয়ে দাও জলে চটকে, একটু চিনি দিয়ে একটু মুড়ি ভিজিয়ে দাও। আমার 1,00,000 নাম হয়ে গেছে। বলি, কি করে? এক ভজনানন্দী মহাত্মা মন্ত্র স্মরণ করছে, পঞ্চমালা নামাবলী, পঞ্চমালা পড়ে নামাবলী মস্তকে দিয়ে দাসানুদাস ওইখানে বসে আছে, দাঁত নাই। ভুবনেশ্বর সাধু বাবার শিষ্য, প্রধান শিষ্য এই গোবিন্দ মন্দিরে, ভুবনেশ্বর সাধু বাবার উনি প্রধান মুখ্য শিষ্য। উনি মহান্ত হয়েছিলেন, কিন্তু উনি ভজনের উৎকণ্ঠায় লালসায় উনি বৃন্দাবন ধামে চলে যান। মুখ্য পট্ট শিষ্য তো ভজনানন্দী হয়েছিলেন, আমাদের শ্রীলগুরু মহারাজের শিক্ষাগুরু পাদ পদ্মতী। ওনার কাছেই শ্রীলগুরু মহারাজ লীলা স্মরণ, গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা শিক্ষা করেছিলেন। মণিপুরী শ্রী গোপাল দাস বাবাজি মহারাজ, দীর্ঘায়ু ছিলেন, ভজনানন্দী ত্যাগী মহাপুরুষ, নির্মম নিরহংকার সম দুঃখ সুখাক্ষমে। এই দাসানুদাস প্রায় গিয়ে ওনার কাছে বসত, ওনার সঙ্গে হাঁটত। সিদ্ধকল্প মহাপুরুষ তো উনি মন্ত্র স্মরণ করছে, চলা বলো হয়ে গেল, মন্ত্র জপ হয়ে, এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল সবকিছু? এত মন্ত্র গায়ত্রী জপ করতে তো সময় লাগবে, তো সময় লাগবে। রোজ রাসপঞ্চাধ্যায়ী পড়তেন, ওমা পাতা উল্টিয়ে ওনার হয়ে গেছে, এত তাড়াতাড়ি কি করে হয়? উনিও ওই একটু মুড়ি ভিজিয়ে, দাঁত ছিল না, মুড়ি ভিজিয়ে সেবক দিল, উনি একটু মুড়িটা একটু পেলেন, একটু পেলেন। দাসানুদাস সেবকের কাছ থেকে বাটিটা চেয়ে নিয়ে বাকি যে জল ঠল যা ছিল গিলে ফেলল। বৈষ্ণবধরামৃত, বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। আজ প্রতিক্ষণে সেই সমস্ত মহাপুরুষগণের কথা মনে পড়ে, এই সব মহাপুরুষ তো এ যুগে আর পাব না, এরকম আচরণশীল ভজনশীল ত্যাগী শাস্ত্রজ্ঞ অনুভবী সদাচারী নম্র বিনম্র হৃদয় অমানি মানদ এই সমস্ত মহাত্মা মহাপুরুষ তো এ যুগে এই চক্ষুতে আর মিলবে না। এই সমস্ত পুরনো শালগাছ, পুরনো সেগুন গাছ, গাছ মিলবে কিন্তু 100 বছরের 200 বছরের পুরনো শাল সেগুন মেলা ভার না। বড় বড় অশ্বত্থ গাছ, বড় বড় বটবৃক্ষ সব জায়গায় মেলে,
এই সমস্ত ভজনানন্দী যারা প্রাচীন প্রাচীন যারা আছে, প্রাচীনদের মতো কিন্তু নবীনরা হাজার লেখাপড়া করুক, হাজার কম্পিউটার জানুক, ড্রাইভিং জানুক, মোবাইল জানুক, হাজার এমএপিএইচডি ডিলিট হোক, প্রাচীনদের মতো কখনোই হবে না, হতে পারবে না। সে সরলতা, সে স্বচ্ছতা, সে সাধন, সে ত্যাগ, সে দৈন্য, সে নম্রতা, সেই সহিষ্ণুতা এ যুগে কদাপি সম্ভব না। সেই ঘি মিলবে এখন? আগের দিনের ঘিয়ের হালুয়া যদি হতো তো সারা পাড়া ঘিয়ের দ্বন্দ্বে বলে যেত। সেই দ্রব্যগুণ, সেই স্বাদ, সেই জিনিস কলিতে হ্রাস হয়ে যাচ্ছে না। ভজন জগতে, ভক্তি জগতেও একই কথা, অন্তঃসাহস শূন্য হয়ে যাচ্ছে। তো শ্রীকৃষ্ণের জন্মলীলা রোহিণী নক্ষত্রে মহাজন কি বলছেন দেখুন। শ্রীকৃষ্ণ জন্ম নিলেন শঙ্খ দুন্দুভি বাজে সেই রাত্রে, রাত্রে আনন্দ উৎসব করলো কিন্তু দেবদেবীরা। যেমন মহাপ্রভু যখন জন্ম নিলেন রাত্রের আনন্দ উৎসব কারা করলো? দেবদেবীরা, মুনি ঋষিগণ। আর সকালের উৎসবে ভাগ নিল নদিয়াবাসীগণ। তাই তো সবাই জানবে, তবে তো একটু ব্যবস্থা করতে তো সময় লাগবে। শঙ্খ দন্দভি বাজে নাচে দেবগণ, জয় জয় হরিধ্বনি ভরি লভ। হরিধ্বনিতে ভুবন ভরে গেল, গোকুল ভরে গেল, মথুরার আকাশ ভরে গেল, ভারতের আকাশ ভরে গেল। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, দশদিকে সুমঙ্গল শুভ ক্ষণ জানি। জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন। দেখুন মহাজন বলছেন ব্রজপুরে জন্ম নিয়েছেন, মথুরাপুরে জন্ম নেননি, আবির্ভূত হয়েছে। জনমিলা ব্রজপুরে, ব্রজপুর বলতে গোকুল, জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন। শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলী শ্রীকৃষ্ণকে নন্দনন্দন বলা হচ্ছে, যশোদানন্দন বলা হচ্ছে। আরাধ্য ভগবান ব্রজেশস্থনয়, বসুদেব মহাশয়ের পুত্র তো বলা হয়নি। স্তদ্ধাম বৃন্দাবনম, বৃন্দাবন আলাদা ধাম, মথুরা আলাদা ধাম, আলাদা ভৌগোলিক বিচারে মথুরা ধামের ভিতরেই তো ব্রজধাম, কিন্তু লীলায় মথুরা ধাম আলাদা, ব্রজধাম আলাদা, মথুরাধীশ আলাদা, ব্রজন ব্রজেন্দ্রনন্দন আলাদা। জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, অন্তরিক্ষে দেবগণ করে পুষ্প বরিষণ। অবিরাম পুষ্প বৃষ্টি হচ্ছিল,
অন্তরিক্ষে দেবগণ করে পুষ্প বরিষণ। পঞ্চগব্য পঞ্চামৃতে গন্ধাদিশা যাইয়া, পঞ্চগব্য পঞ্চামৃত সর্ব ঔষধি মহ ঔষধি গন্ধাদি সাজাইয়া অভিষেক করে দেবী জয় জয় দিয়া, অভিষেক করে দেবী জয় জয় দিয়া। মহা অভিষেক, সমস্ত নদ নদী সাগর তারা অভিষেক করছেন, তারা জানতে পেরেছেন সারা ব্রহ্মাণ্ডে সবাই অভিষেক করছেন। অপ্সরা নাচে গান করে গন্ধর্ব, অপ্সরাগণ নাচছেন নৃত্য করছেন, গন্ধর্বগণ গান গাইছেন। যার যে সেবা, বাদ্যকারগণ বাজনা বাজাচ্ছেন, আর যারা গায়ক গান গাইছেন, যারা নাচেন তারা নাচ করছেন। অপ্সরা নাচে গান করে গন্ধর্ব, মঙ্গল জয় জয়াকার দেই দেবপত্নী সর্ব। দেবপত্নীগণ তারা সব জয় জয়াকার করছেন, দেবপত্নীগণ জয় জয়াকার করছেন। কত কোটি কোটি চাঁদ যিনি আয়ু দয়, কত কত কোটি কোটি চাঁদ যেন উদিত হয়েছে, কত কত কোটি কোটি চাঁদ যিনি আয়ু দয়, এদি জ মাধবে কহে আনন্দরি দয়। কিন্তু রাতে যে এত ঘটনা ঘটল, এত কিছু যে রাত বারোটায় হলো, মথুরাবাসী গোকুলবাসী মানুষ কিন্তু কিছু জানল না, মানুষরা কিছু জানল না, দেবদেবী মুনি ঋষি জানল, সিদ্ধচারণ গন্ধর্বগণ জানল, মথুরাবাসী গোকুলবাসী ভারতবাসী কিছু জানল না। ভগবান গুরু বৈষ্ণব এরা গোপনে আসেন, গোপনে লীলা করেন, গোপনে থাকেন, নিজেকে জানতে বুঝতে চিনতে দেন না, গোপনে গোপনে চলে যান। গোপনে আসেন, গোপনে থাকেন, গোপনে চলে যান। যখন চলে গেল জাহাজ, তখন লোকে বলে ও ওই চলে গেল, ট্রেন ছুটে গেল। যখন দৌড়াতে দৌড়াতে ভান্ডার টিকুরি স্টেশনে গেলাম, তখন ট্রেন ছেড়ে গেল। এই হল্টে কি পূর্বস্থলী স্টেশন, পূর্বস্থলী অব্দি ধাম, পূর্বস্থলীটাও ধাম, পূর্ব দেশ, গৌর দেশে পূর্ব শৈলে করল উদয়, এই পূর্ব শৈলের থেকেই পূর্বস্থলী এসেছে। এই তো এই যে নিদয়া ঘাট, রুদ্রদ্বীপ, প্রত্যেকে রাজার চর আগে গিয়ে, রাজার চরের পরে পাখির চর, তারপরেই তো পূর্বস্থলী, তো ধামই তো সব। পুরো নবদ্বীপ ধাম যেন চোখের সামনে আমাদের ভাসে ভাসবে।
তেমনি নীলাচল ধাম পুরো চোখের সামনে ভাসবে। চতুরশীতি ক্রোশ ব্যাপী শ্রী ব্রজধাম চোখের সামনে ভাসবে, তবে তো সাধনা হবে। লীলাস্থলী ভাসবে, লীলা বিগ্রহ ভাসবে, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, চোখের সামনে ভাসবে গোবিন্দ গোপীনাথ মদন মোহন, রাধা রমন, রাধা দামোদর, রাধা বিনোদ, রাধা শ্যাম সুন্দর, রাধা গিরিধারী, রাধা গোকুলানন্দ, রাধা রাধা কান্তকে চোখের সামনে ভাসবে। জয়পুরেই থাকুন আর করলিতেই থাকুন, যেখানেই থাকুন নাথর দ্বারাই থাকুন, গোপালজি চোখের সামনে ভাসবে। এমন ভাবে বিগ্রহকে ভালোবাসতে হবে, ধামকে ভালোবাসতে হবে। গুরু বৈষ্ণব সবসময় চোখের সামনে ভাসবে, মহাপুরুষগণ চোখের সামনে ভাসবে, যার নাম উচ্চারণ করা হবে তিনি যেন চোখের সামনে। তবে এইভাবে দেখতে হবে, এইভাবে মনের ভিতরে গাঁথতে হবে, চক্ষু দুটোকে একেবারে বায়নকুলা কি বলে স্যাটেলাইটের মতো করতে হবে। ভজন করতে 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 সেই শক্তি লাভ হয়, এক জায়গায় বসেই সবকিছু দেখা যায়, সবকিছু জানা যায়, সবকিছু বোঝা যায়, সবসময় দৌড়াদৌড়ি করতে হয় না। ভজনে মন লেগে গেলে তখন আর দৌড়াদৌড়ি করা, দেহটা অচল হয়ে যায়। মন যখন স্থির হয়ে যায় তখন দেহটা অচল হয়ে যায়, সেই দেহ আর দৌড়াদৌড়ি করতে পারে না, তখন এক জায়গায় বসেই সবকিছু দেখতে শুনতে বুঝতে হয়, এক জায়গায় বসেই পুরো নবদ্বীপ ঘুরতে হয়, পুরো নীলাচল ঘুরতে হয়, পুরো বৃন্দাবন ঘুরতে হয়, দেখতে হয়। এই হচ্ছে চিন্তন শক্তি, চিন্তা, চিন্তার শক্তির জাগরণ। সকাল হলো, সকালে মথুরায় কি হয়েছিল বললেন, মথুরায় যা কেলেঙ্কারি। মথুরা হচ্ছে বহির্মুখের জায়গা, ভোর রাত্রে তো যখন ভোর হয় হয় সেই দেবীকে নিয়ে যশোদার কন্যাকে নিয়ে বসুদেব তো কারাগারে প্রবেশ করলেন, কন্যা কান্নাকাটি করতে আরম্ভ করলো, বহিরন্তপুরদ্বার সর্বা সর্বা পূর্ববদাবৃতা তত বাল ধনিং শ্রুত্বা গৃহপাল সমুত্থিতা তে দুতুর্নমুপব্রহ্য দেবক্যা গর্ভজন্ম তত আচক্ষুর ভোজরাজায় যদুদ্বিগ্ন প্রতীক্ষতে। মহারাজ মহারাজ মথুরাধীশ ভোজরাজ দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে। কংস ঘুমোচ্ছিল, সারা রাত ঘুম হয়নি, যেমন আজকালকার ছেলেপেলেরা সারা রাত ঘুমাবে না, অনেক গেলায় উঠবে, রাতের ঘুমটা দিনে দশটা এগারোটা অব্দি সময় তো দিতেই হবে। তো সারা রাত ঘুম হয়নি, কংস সকালবেলা ঘুমোচ্ছিল, স্থূল কায় তুন্দিল, কারারক্ষী গিয়ে বলল, মহারাজ ভোজরাজ মথুরাধীশ কিরে হতভাগা, সকালবেলা চিৎকার চেঁচিয়ে চিৎকার করছিস কেন, ক্ষমা করবেন হুজুর, যাহা পানা দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে, ও এই তো আমার কাল মৃত্যু, দেবতারা এই তো বলেছে, এই বলে মাথার কাছেই তো তরবারিটা ছিল, ওই রকম কাপড় চোপড়, আলু থালু কেশ, রাত্রে তো ঢিলে ঢালা কাপড় পরে, খালি পা, পাদুকাটাও পায়ে দেয় না, দৌড়াতে দৌড়াতে কারাগারে এসে উপস্থিত হল, কোথায় কোথায়, কালো অয়ং ইতি বিউ ভালো, এ কাল আমার শত্রু। দেবকী দেখছে যম মহারাজ এসে গেছে, সাত সাতটা পুরাত, ছ
ছটা পুত্রকে নিধন করেছে, সপ্তম পুত্র তো আমার গর্ভপাত হয়ে গেল। দেবকী দেবী কান্তে কান্তে পুত্রী কন্যা, এই দেখো এটা কন্যা, পুত্র নয় কন্যা সন্তান, তোমাকে কি মারবে, তোমার মতো সুরবীরকে কন্যা কি হত্যা করবে, বিয়ে দেবো আমি তোমার ছেলের সঙ্গে, আমার মেয়ের বিয়ে দেব, তোমার পুত্রবধূ হবে এই কন্যা, একে তুমি ভিক্ষা দাও, ছটা শিশুকে মেরেছ, আমি চোখের জল ফেলিনি, কিছু বলিনি, এইটা আমার আমার শরীর ভেঙে গেছে, মন ভেঙে গেছে, আর আমার সন্তান হবে না, এই শেষ, ভিক্ষা দাও। খুব কাঁদছিল বুকে জড়িয়ে, কংস হুঙ্কার করে বলল, দেবকী তুই নিজেকে বেশি ভালোবাসিস রাক্ষসী, তুই দেবতাদের কথা মানিস না, আমার মৃত্যুকে তুই বলছিস আমার পুত্রবধূ, এই বলে দেবকীকে ধাক্কা দিয়ে আর হাতের থেকে ছিনিয়ে নিয়ে, দেবকী দেখল এত কালান্তর জল, এ আমার ভাই কি করে বলব, যেই শিলাতে আঘাত করবে, আছাড় মারবে সামনেই শিলায়, সঙ্গে সঙ্গে হাত ফসকে কন্যাটি, যশোদার কন্যা, শ্রীকৃষ্ণের ছোট বোন, শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি কংসকে ঠকাও আর সকলকে মোহিত করে, আর আমার এই জন্ম আমার গোকুলে গমনাদি লীলা কাউকে না জানতে দাও, মায়ায় অভিভূত করে সহায়তা করো আমার এই প্রকট লীলায়, আমি তোমায় বর দিচ্ছি, কলিযুগে তোমার অনেক নাম হবে, অনেক মন্দির হবে, সারদা অম্বিকা চণ্ডিকা ঈশানী মায়া দুর্গা কালী কত কত নামে তুমি পূজিত হবে। কৃষ্ণের বোন শ্যামাসুন্দরী, উনি শ্যাম ইনি শ্যামা, শ্রীকৃষ্ণের বোন হয়েছেন এই লীলা, ছোট বোন, শ্রীকৃষ্ণ বর দিয়েছে তোমার অনেক নাম ডাক হবে, অনেক পূজা হবে, সর্বকাম পরেশ্বরী রূপে তুমি পূজিত, দেব থেকে আকাশে উঠে একেবারে চারিদিক ঝলমল 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 করে উঠল অষ্টভুজা মহাদেবী, ধনুষ চরমাসি শঙ্খ চক্র গদা ধরা, সিদ্ধ চারণ গন্ধর্ব নাগ কিন্নর অবিরাম স্তুতি করছিল, দেবীর পুষ্প বর্ষণ করছিল, দেবীর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধনুষ বাণ আয়ুধ ত্রিশূল মালা চন্দনে বিভূষিত, একেবারে কত সূর্য চন্দ্রের ছটা দেবীর অঙ্গে, যাবার সময় যখন হাত বসকে এরকম তুলেছিল তো এক লাঠি মেরে এক এক কংসের মাথা হয়ে এক পদাঘাত করে আর দেবী আকাশে উড়ে গেল, কংসের মাথা ঘুরছে ওরে সময় একেবারে মুখে হাত দিয়ে ধপ করে বসে পড়েছে, চোখে আধার দেখছিল এমন লাথি মেরেছে মাথায়, বহির্মুখের মাথায় লাথি না মারলে বহির্মুখের জ্ঞান হয় না, নাস্তিক বহির্মুখকে এইভাবেই দেবী লাথি মারে, খড়গটা কার জন্য, ভক্তের জন্য, নরমণ্ডটা কার জন্য, ভক্তের জন্য, ভক্তের জন্য তো অভয় এবং যাচনা, দাও কি দেবে দাও, ভালোবাসা দাও প্রেম দাও, ভক্তের জন্য তো হাত পাচেন এবং অভয় দেন, আর এই দিকে এটা কিস কার জন্য, বহির্মুখদের শাসন করে, এক লাথি মেরে ওর একেবারে চোখে অন্ধক করে বসে পড়েছে মোটা ছোটা অসুর দৈত্য দানবের মতো কংস। অনেকক্ষণ পরে যখন চোখের আধার কাটলো, ওরে সর্বনাশ এখনই তো মরে যেতাম, যে লাথি মেরেছে
শিশু শিশু কন্যাটা কন্যাটা আকাশে উড়ে যাওয়ার সময় এতটুক চরণে ছোট ছোট চরণে যে লাথি মেরেছে সেই লাথিটাই সবচেয়ে বড় কষ্ট। কংস আকাশের দিকে তাকিয়ে দেখছে, বাপ রে বাপ, যেভাবে চক্র ঘুরছে, যেভাবে শূল, যেভাবে তরবারি, আমাকে মারবার জন্যই আমাকে এই দেবতারা ঠিকই বলেছে, দেবকীর অষ্টম গর্ভ আমার প্রাণ। কিন্তু দেবী জলদ গম্ভীর স্বরে বললেন, কি মায়া হতায়া মন্দ রে, মন্দ রে, অভাগা রে, দুর্বুদ্ধে, বুদ্ধিহীন, তুই আমাকে মেরে কি করবি রে? কি মায়া হতায়া, আমাকে মেরে তোর কি লাভ হবে? ইয়ত্র কোয়াপি, যে কোনো জায়গায় তোর শত্রু জন্ম নিয়েছে, তোর শত্রু জন্ম নিয়েছে তোর শিয়রের সমন, মা হিংসী কৃপণান বৃথা, তুই আর এইভাবে দুর্বলদেরকে হিংসা করিস নে, হিংসা ছাড়, তোর মৃত্যু সামনে, আমি তোকে মারবো না, তোকে যে মারবে পূর্ব শত্রু, ইয়ত্র ক্বাপি পূর্ব শত্রুর মা হিংসি কৃপণান বৃথা, এই বলে দেবী অদৃশ্য হয়ে আকাশে মিলে গেলেন, অন্ধকার হয়ে গেল, এখনো সূর্যোদয় হয়নি, এত আলো কোথায় গেল, এত আলো আকাশে দেখেছিল, বিভু বিরাট রূপে দেবী দেবীকে দেখছিল, সারা আকাশ জুড়ে দেবী, কিচ্ছু নাই, কোথায় গেল রামচন্দ্র, বিরাজকে বানালেন শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য প্রসিদ্ধ পদকর্তা গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজের ভ্রাতা গোবিন্দ কবিরাজ, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ, রামচন্দ্র কবিরাজকে নয়, এই গোবিন্দ কবিরাজ দেবীর উপাসক ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন না, দেবী পূজক ছিলেন, এমন ভয়ঙ্কর রোগগ্রস্ত হন রামচন্দ্র কবিরাজ, আচার্য প্রভুর শিষ্য হয়ে গেছে, কিন্তু গোবিন্দ কবিরাজ তিনি দেবী উপাসক, কৃষ্ণ বিষ্ণুকে অত উনি শ্রদ্ধা করেন না, এর মধ্যে ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি হয়ে গেল, প্রাণ যায় যায় শয্যাশায়ী মুমূর্ষু, রামচন্দ্র কবিরাজ এর আগে অনেক বলেছেন, তুমি আমার শ্রী গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে দীক্ষা নাও, কৃষ্ণ ভজন করি দুই ভাই, উনি কথা শোনেন, খুব হয়েছে তুমি তোমার মতো চলো। তো যখন একেবারে শয্যাশায়ী মৃত্যু সামনে, তখন দেবী বললেন, গোবিন্দ আমার আরাধনায়, আমার আরাধনায় আমি তোমাকে জন্ম মৃত্যুর হাতের থেকে বাঁচাতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। দেবী স্পষ্ট বললেন, আমি সংসার বন্ধন হতে তোমায় মুক্ত করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। সাংসারিক কামনা বাসনা, ছোটখাটো সাংসারিক কামনা বাসনা আমি পূর্ণ করে থাকি, আমি তোমাকে এই দুঃখময় সংসারের হাত থেকে বাঁচিয়ে আমার প্রভু শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমি তোমায় নিয়ে যেতে পারবো না, সে ক্ষমতা সে অধিকার আমার নেই। তুমি কৃষ্ণ ভক্তের চরণাশ্রয় করো, কৃষ্ণ ভক্তের কাছে মন্ত্র নাও, দীক্ষা নাও, কৃষ্ণ উপাসক হও। দেবী স্বপ্নে প্রত্যাদেশ করিলেন,
এই হচ্ছে গোবিন্দ কবিরাজের এই পথে আসা হেতু, দেবীর আদেশ, সেই দিব্য স্বপ্ন। এরকম দেবী কত ব্যক্তিকে বলেছেন, আমি সংসার দুঃখের হাত থেকে নিস্তার করতে পারি না, আমাকে লোকে নিস্তারিনী বলে ঠিকই, সে ক্ষমতা আমার। এ ক্ষমতা একমাত্র কৃষ্ণ ভক্তেরই আছে, কৃষ্ণেরই আছে। কৃষ্ণ ভক্তই পারেন সংসার বন্ধনের হাত থেকে নিস্তার করতে, জন্ম মৃত্যু প্রবাহের থেকে। এই জন্য দেব দেবী পূজার থেকে কৃষ্ণ ভক্তির পূজা আরাধনা শ্রেষ্ঠ। ওই আরাধনা কৃষ্ণ ভক্তির হওয়া উচিত, একথা ভাগবত বলছে। ছাড়িব কর্ম সচিবা সাধব দীনবৎসলা, আমি যে পরিশ্রম যে সময় দেব দেবীর পেছনে দেব, যে সামর্থ্য সেটা যদি কৃষ্ণ ভক্তির পেছনে দিই, অনেক বেশি, অনেক 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 বেশি লাভ হবে, ভববৃক্ষের মূল মূলচ্ছেদ হয়ে যাবে। ওই সময়টা, যে সময়টা দেবীর উপাসনায় রাম গোবিন্দ কবিরাজ লাগালেন, সেই সময়টা যদি উনি অনেক আগের নিজের ভ্রাতা রামচন্দ্র কবিরাজের কথা শুনে অনেক আগেই তো উনি শ্রীনিবাসাচার্য প্রভুর চরণাশ্রয় করতে পারতেন। যেমন রামচন্দ্র কবিরাজ সেই বিবাহের বড়যাত্রাতেই উনি আচার্য প্রভুকে দর্শন করে ওই চরণে বিলিয়ে গেলেন জাজিগ্রামে। তাহলে এতদিন সময় নষ্ট করলেন দেবদেবীর পুজোয়, দেবদেবীর মন্ত্র জপ করে, দেবদেবীর আরাধনা করে, এ মন্দির সে মন্দিরে ছুটে, এখানে সেখানে ছুটে, এত জপ করে সময় নষ্ট হলো, শুধু সামর্থ্য সময় নষ্ট হলো। যদি ভক্তির পূজা করতেন, গুরু বৈষ্ণবের যদি পূজা করতেন, অনেক বেশি কিছু পেতেন, আমরা জীবনে পেতাম। নিজের কথা নিজে বলছি, আমি নিজের কথা নিজে বলছি, অন্যের কথা বলবার আমার কোনো অধিকারই নেই, অনধিকার চর্চা। জগতের দিকে তাকাবার, অন্যের কথা বলবার অধিকার একমাত্র জগন্নাথের, মানুষের না। আমি তো ক্ষুদ্র তুচ্ছ জ্ঞান বিদ্যা বুদ্ধিহীন মানুষ, হুশ হারানো মানুষ, বেহুশ মানুষ। তো এই জন্য দেবদেবীর পুজো করে সময় সামর্থ্যকে নষ্ট না করে ভাগবতের যে শিক্ষা, গীতার যে শিক্ষা, মাম এব যে প্রপদ্যন্তে মায়াম এতাং তরন্তি তে, কেন আমি সময় নষ্ট করব, সামর্থ্য নষ্ট করব, দেবদেবীর মন্দিরে গিয়ে দেবদেবীর পুজো করে, আর আমার ঘরে কেন অন্য দেবদেবীর পুজো হবে? মহামায়া যোগমায়া কারোই পূজার কোন দরকার নেই। এইখানেও একটা গোলমাল রয়েছে, মহামায়া দেব আর যোগমায়ায় ভেদ রয়েছে। দেখুন ভাগবতে সনাতন গোস্বামী পাদের টীকা, রাধা বিনোদ গোস্বামী প্রভুর ভাগবতের ভাগবতামৃত বর্ষিণী, দেখুন এই প্রকরণে, এই প্রকরণে সনাতন গোস্বামী পাদ, বিশ্বনাথ চক্রবর্তী পাদ, জীব গোস্বামী পাদ কি বলেছেন, মহামায়া দেব, মহামায়া যোগমায়া দুই কি এক? পূর্ণমাসী দেবীর প্রণাম মন্ত্র রয়েছে, প্রণাম আছে, মন্ত্রও আছে। পূর্ণমাসী দেবীর স্বরূপটা তো আলাদা, রাধাকৃষ্ণ গণদেশ দেবিকায় দেখুন পূর্ণমাসী দেবীকে রাজ্যাভিষেক লীলায় পূর্ণমাসী দেবীর অধ্যক্ষতাই তো রাজ্যাভিষেক হল। পূর্ণমাসী বীরা বৃন্দা যে লীলা শক্তি, বৃন্দা দেবীরও মন্ত্র গায়ত্রী আছে, বৃন্দা দেবীর উপাসনা তো আমাদের নিত্য উপাসনা। পূর্ণমাসী দেবীর প্রণাম মন্ত্র রয়েছে সিদ্ধ বাবা সাধনামৃত চন্দ্রিকায়, প্রণাম বিধি, প্রণাম মন্ত্র।
কিন্তু ভোগ রাগে নাই। আমাদের নিত্য উপাসনায় বা রাগানুগামার্গের ভোগ রাগের কোন অর্চনের বিধিতে নাই। বৃন্দাদেবী আছে কোথায়? আমাদের আচার্য পাদগণ তাদের রচনা সম্ভারে বা সিদ্ধ বাবা তার সাধনামৃত চন্দ্রিকা সর্বশেষ যে আমাদের নিত্য ভজনের গ্রন্থ সাধনামৃত চন্দ্রিকা বা পদ্ধতিত্রয়, যেটি আমাদের সাধন ভজনে আমাদের সম্প্রদায়ের মুখ্য গ্রন্থ, তিনটি পদ্ধতি হরিবলকুটির থেকে পূজ্যপাদ হরিদাস দাসজি মহারাজ পদ্ধতিত্রয় গ্রন্থ একসঙ্গে ছাপিয়েছিলেন, তার আনুগত্য অনুসরণে তো আমাদের সাধন ভজন হবে। আমাদের নিত্য শিব পূজাও নাই, নিত্য শিব পূজা নাই, সিদ্ধ বাবা তো বলেননি, বা আমাদের ভোগ রাগে নিত্য মহাদেব মহাদেবীর কোন আরাধনা নেই। প্রাথমিক ভক্ত যারা, প্রথম শ্রেণীর ভক্ত যারা, তারা করছেন কোন আমাদের বিশুদ্ধ রাগানুগা ভক্তিমার্গে বা প্রজানুগত যে আমাদের রূপ সনাতন শ্রীজীব রঘুনাথ শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভুর যে উপাসনা ধারা, রাগানুগা ভক্তি ধারা, সেখানে তো সব নাই, কই গ্রন্থে তো নাই। আছে মনোহর ভজন দেবিকায় বৃহৎভক্তি তত্ত্ব সারে ভক্তকণ্ঠ হারে সাধক কণ্ঠমালায়, আছে কোনো বিধিবিধান আছে? বা আমাদের যে গোবিন্দ অর্চন চূড়ামণি তাতে আছে? ভুবনেশ্বর সাধু বাবা যে লিখেছেন গোবিন্দ অর্চন চূড়ামণি তাতে আছে কি? কৃষ্ণ জন্মতিথি বিধি, আমাদের যত অর্চনার গ্রন্থ আছে হরিভক্তি বিলাস তাতে আছে কি? ভক্তের সামৃত সিন্ধু, বা আমাদের যত অর্চন পদ্ধতি ছাপানো আছে তাতে কি আছে? আছে। একমাত্র শিবরাত্রির দিন শ্রীমন মহাদেবের পূজা আদি হয়, সেও মন্দিরে গিয়ে কি প্রার্থনা করা হয়, কি বলা হয় সেদিনের কীর্তন জয়তি, এটা বসন্ত সুরেই হয়, জয়তি গোপীশ্বর জয়তি দিগম্বর দুয়াপদে এই বড় মাগি, এটা বসন্ত সুরে কি হবে? নিতাই গৌর গুণ গানে রাত্রি মত থাকি রাত্রি দিনে সদাই হইয়া অনুরাগী, আমি যেন নিতাই গৌর গুণগানে শিব মন্দিরে গিয়ে, এখানে প্রসিদ্ধ শিব মন্দির ভগবান শ্রীমন মহাদেবের জগৎগুরু বৈষ্ণব রাজাধিরাজ শ্রীমন মহাদেব বলছেন, বৈষ্ণব আমার যত প্রিয় জগতে এত প্রিয় আমার কেউ নাই। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারকে শ্রীমন মহাদেব বলছেন, সনাতন গোস্বামী পাদ সদাশিব বলছেন, বৈষ্ণব যত আমার প্রিয়, কৃষ্ণ ভক্ত আমার যত প্রিয়, এত প্রিয় আমার কেউ নাই। আর আমিও বৈষ্ণবগণের যত প্রিয়, বৈষ্ণবগণ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অন্যান্য দেবতার ভিতরে আমাকে বৈষ্ণবগণ সবচেয়ে বেশি ভালোবাসেন, আর আমি বৈষ্ণবগণকে ভক্তগণকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের মতো প্রিয় আমার কেউ নেই, আর আমার মতো প্রিয় তাদের কেউ নেই দেবতাগণের মধ্যে। কেন ভালোবাসেন বৈষ্ণবগণ তাকে? উনি বৈষ্ণব রাজাধিরাজ পৃথক ঈশ্বর জানে ভালোবাসেন না, বৈষ্ণব রাজাধিরাজ হরিহর একাত্মা, হরিহর একাত্মা প্রিয়তায় অভেদ। শ্রীমন মহাদেবের নাম রূপ গুণ আদির সঙ্গে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ আদির ভেদ করা, অর্থাৎ পৃথক ঈশ্বর শ্রীমন মহাদেব, মহেশ্বর উনি মহেশ্বর, আর আমাদের নদিয়া বিহারী ধামেশ্বর হচ্ছেন মহা মহা মহেশ্বরেশ্বর, উনি মহেশ্বর।
দেবাদি দেব বৈষ্ণব রাজা ধীরাজ, আর আমাদের শচীনন্দন কি মহেশ্বর, মহা মহেশ্বরেশ্বর, অজ ভব আদি যত কৃষ্ণের কিঙ্কর। আজ সদাশিব অদ্বৈত আচার্য হয়ে জন্ম নিয়েছেন, যোগমায়া দেবী তিনি সীতা দেবী হয়ে জন্ম নিয়েছেন, আমাদের শান্তিপুর নাথ অদ্বৈত প্রভুই তো সদাশিবের অবতার, সীতা দেবী তিনি তো যোগমায়ার অবতার। সীতা দেবীকে ধরলেই তো হলো, অদ্বৈত প্রভুকে ধরলেই তো হলো, অদ্বৈত রূপে যেভাবে উনি আজ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম গৌর ভক্তি গৌর প্রেম দিচ্ছেন, সীতা দেবী রূপে যেভাবে গৌর ভক্তি গৌর প্রেম দেবেন, এটা কি মহাদেব স্বরূপে দেবেন? মহাদেবী স্বরূপে দেবেন? আজ নিত্যানন্দ স্বরূপ যত করুণাময়, বলদেব স্বরূপ কি লক্ষণ, বলদেব স্বরূপ সেই রকম করুণাময় কি? সেই রাম রোহিণী নন্দন লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যার রূপ যদি বলদেব স্বরূপ এত করুণ হন, তাহলে উনি দুর্যোধনের পক্ষ কেন নিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে বলদেব কার পক্ষ নিয়েছেন? ধর্মের পক্ষ তো নিতে পারতেন, কৃষ্ণ যেমন ধর্মের পক্ষে ছিলেন, বলদেব তো ধর্মের পক্ষে থাকেননি, উনি তো তীর্থযাত্রার ছল করে যুদ্ধে ভাগ নেবেন না বলে চলে গেলেন, যখন যুদ্ধ শেষ হচ্ছে 18 দিনের দিন, সেদিন উনি দুর্যোধনের অনুভঙ্গ হয়েছে, এসে আর ভীমকে মেরেই ফেলবেন, কেন আমার শিষ্যের নাভির নিচে তুমি গদার আঘাত করেছ? কৃষ্ণ বাঁচালেন ভীমকে, বললেন দাউ দাদা দাউ, তুমি এত রোষ করছো রাগ করছো তোমার ভাগ্নে, আমার একমাত্র ভাগ্নেটার কথা তো একবার বলছো না, আমার একমাত্র ভাগ্নে আমার শিষ্য আমার ছাত্র অভিমন্যু মারা গেছে, তুমি তো অভিমন্যু, তোমারও তো ভাগ্নে একটা মাত্র আমার বোন, একটা মাত্র ভাগ্নে, তুমি সেই ভাগ্নাটা মারা গেছে, তুমি ভাগ্নার জন্য এক বিন্দু জল চোখের জল ফেললে না, হায় হায় করলে না, আমার শিষ্য আমার ছাত্র সে মারা গেছে, তার জন্য তুমি হায় হায় করলে না, রাগলে না, শোক করলে না, আর তুমি তোমার গদা যুদ্ধের প্রিয় শিষ্য ছাত্র দুর্যোধনকে ভালোবেসে একেবারে তুমি ভীমকে মেরেই ফেলবে এখন আমাদের সামনে, ভীম তোমার হয় কে, ভীম তোমার হয় কে, কে হয় ভীম? তোমার আপন পিসির ছেলে, তোমার মাথাটা গোল লাগে গেছে দাউ দাদা, তীর্থ ভ্রমণ করে করে না খেয়ে না দে ঘুরে 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 আর তীর্থে তীর্থে স্নান করে তোমার মাথাটা গরম হয়ে গেছে, না খেয়ে না দে রোদে হেঁটে হেঁটে কৃষ্ণ চরণে ধরে, এখন গুরুজনকে কিভাবে বলবেন, দাদাকে কিভাবে বলবেন, নরলীলা বলছে চরণে ধরে কৃষ্ণ দাউ দাদাকে বলছে, দাউ তোমার মাথাটা গোলমাল হয়ে গেছে, দুর্যোধন কি আমাদের বিস্তৃত ভাই, যার সঙ্গে রক্তের সম্বন্ধ, পিসির ছেলে, পিসির ছেলেকে মারবে, আর ভাগ্নেকে, আমার ভাগ্নেকে মেরেছে বলে ভীম আমাদের হয়ে, আমাদের হয়ে আমাদেরকে ভালোবেসে ওর উরুটা ভেঙেছে, আর ওরা সাতজন মিলে অস্ত্র শস্ত্র হীন করে আর কিশোর অভিমন্যুকে নূতন বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, 6 মাসও হয়নি বিয়ে হয়েছে, তোমার একটু দয়া হচ্ছে না, তুমি দুর্যোধনের পক্ষ নিচ্ছ, বিস্তৃত ভাইকে মারবে, ভাগ্নেকে মেরেছে, এক ফোঁটা চোখের জল তুমি ফেললে না, কৃষ্ণের সঙ্গে কথায় তো বলরাম পারে না, শ্রীকৃষ্ণের সঙ্গে বুদ্ধিতে পারে না, ওনার সঙ্গে বুদ্ধিতে পারে না, কথায় পারে না, দেখুন মহাভারত, দেখুন ভাগবত,
রোমহর্ষণ সুত নৈমিষারণ্যে হরি কথা বলছিলেন, পাঠ করছিলেন, এর মধ্যে বলরাম সেখানে গিয়ে উপস্থিত। কেউ যখন পাঠ করছেন, ব্যাজগতিতে বসে আছেন, যত বিশিষ্ট ব্যক্তি আসুক, উনি কি অন্য শাস্ত্র তো বলছে না, মর্যাদা তো বলছে না যে উনি উঠে দাঁড়াবেন। এই জন্য বলদেব চন্দ্র রেগে গিয়ে করলেন কি, একটা কুশ অভিমন্ত্রিত করে সেই রোমহর্ষণ সুতকে মেরে ফেললেন। ওনাকে দেখে উঠে দাঁড়ালো না কেন, সম্মান করলো না? উনি ভগবান, যার কথা হচ্ছে, যার মহিমা কীর্তন হচ্ছে, সে এসেছে, তো উঠে দাঁড়ালো না কেন? রোমহর্ষণ সুতকে নিধন করলেন না ভাগবত দেখো। তখন ঋষি মুনিগণ হায় হায় করে উঠলেন, ভগবান আপনি একই করলেন, আপনি ভগবান তো ঠিকই, কিন্তু আপনি তো ক্ষত্রিয় লীলা করেছেন, এনাকে তো আমরা ব্রাহ্মণ শক্তি দিয়েছি, এনাকে তো আমরা ব্রাহ্মণ বানিয়ে ব্রহ্ম আসন ব্যাসগদ্দি দিয়েছি, ব্যাসগদ্দি তো ব্রহ্মাসন, এনাকে তো ব্রহ্মশক্তি দিয়ে ব্রাহ্মণ আসন দিয়ে এনাকে আমরা ব্রাহ্মণত্ব প্রদান করে এনার মুখে উচ্চ আসনে বসিয়ে আমরা হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত লীলা, পুরাণ কথা শ্রবণ করছি, আপনার তো ব্রহ্মহত্যা পাপ হয়ে গেল, আপনি তো বেদ মর্যাদা, আপনি বেদ আপনি বেদজ্ঞ চূড়ামণি হয়ে, বেদ বক্তা হয়ে আপনি বেদ মর্যাদাকে উল্লঙ্ঘন করলেন, তাহলে সবাই এরকম ব্রাহ্মণকে হত্যা করবে, ব্রাহ্মণের অনাদর অপমান করবে, আপনি ব্রাহ্মণ দেব এটা কি করলে? তখন ঋষি মুনিগণের কাছে বলদেব চন্দ্র শান্ত হয়ে প্রায়শ্চিত্ত বিধি চাইলেন, আপনারাই কৃপা করে বলুন কি প্রায়শ্চিত্ত করব, আপনাদের কি সেবা করব, আপনাদিগকে কিভাবে প্রসন্ন করব, ভাগবতের কথা। কিন্তু বলদেব লীলা এবং নিতাই লীলা সম্পূর্ণ ভিন্ন, সেই বলরাম, সেই রাম রোহিণী নন্দন, যার লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যার রূপ ভুবন মহন, সে এবে অকিঞ্চন বেশে। বলদেব তো অকিঞ্চন হননি, নিষ্কিঞ্চন হননি, আমি যে ভগবান এটা ওনার টনটনে জ্ঞান আছে, তবেই তো মারলেন, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে সম্মান করলো না, কিন্তু নিত্যানন্দে এটা নেই, মেরেছিস কলসীর কানা তাই বলে কি প্রেম দেব না, এই কথা তো বলরাম বলতে পারেন না। এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে উদ্ধার করে ত্রিভুবন, ব্রজের বৈদগ্ধি সার যত যত লীলা আর পাইবারে যদি থাকে মন, বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধ হয়, ভজ ভজ ধর ধর শ্রীপাদ চরণ। তাহলে নিত্যানন্দ লীলায় বলদেব লীলায় প্রভেদ আছে, আছে কি না? একরকম কি দুই লীলা? যেমন কৃষ্ণ লীলা গৌড় লীলায় প্রভেদ আছে, কৃষ্ণ লীলা যেমন গৌড় লীলা কি তেমন প্রভেদ আছে না? ওখানে শৃঙ্গার রসের লীলা, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব চিত্ত শুদ্ধি করিব সবার, এটা কৃষ্ণ লীলায় হয়েছে? কৃষ্ণকে দেখলে প্রেম হয়? তাহলে তো পুতনার প্রেম হতো, তৃণা কৃষ্ণকে কোলে নিলে প্রেম হয়, তাহলে পুতনার প্রেম হতো, গলায় নিলে প্রেম হয়, তাহলে তৃণাবর্তের প্রেম হতো, কৃষ্ণকে দেখলে প্রেম হয়, পেটের ভিতরে কৃষ্ণ গেলেও কি প্রেম হয়? তাহলে তো অঘাসুরের প্রেম হত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষয়ী মিশে না কৃষ্ণকে দেখেছে, দুর্যোধনাদি হস্তিনাপুরবাসী দুর্যোধনাদি কৃষ্ণকে দেখেছে, দুর্যোধনের প্রেম হতো, কংসের প্রেম হতো, কৃষ্ণের সঙ্গে গায়ে গা এইরকম রূপ রয়েছে, চামুন মুষ্টিক সন্তোষ কৃষ্ণের সঙ্গে মল্লক্রীড়া করছে না, বলদেবের সঙ্গে, বলদেবের সঙ্গে কৃষ্ণের সঙ্গে গায়ে গা প্রতি ইন্দ্রিয়ে ইন্দ্রিয় কষে কুস্তি লড়াই করছে না রঙ্গমঞ্চে, কিন্তু চানুর মুষ্টিক সন্তোষে প্রেম হয়েছে? হবে না, হবে না। কিন্তু নিত্যানন্দ প্রভুকে দেখলে প্রেম হবে, মহাপ্রভুকে দেখলে প্রেম হবে, কৃষ্ণ বলরামকে দেখলে প্রেম হবে না। তাহলে দুই লীলা কি এক?
হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা অত্যন্ত দুর্লভ প্রেম নিগুড় ভান্ডার বিলাইলা যারে তারে না কইলা বিচার। হ্যাঁ রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, কিন্তু বলরাম লীলা এবং নিতাই লীলা সম্পূর্ণ বিভিন্ন। কৃষ্ণ লীলা এবং গৌড় লীলা ভিন্ন। কৃষ্ণকে দেখলে প্রেম হয় না, মহাপ্রভুকে দেখলে প্রেম হয়। কৃষ্ণ নাম নিলে চটপট প্রেম হয় না, অপরাধীর প্রেম হয় না, কিন্তু গৌড় নাম নিলে নিতাই নাম নিলে অপরাধীর তাড়াতাড়ি অপরাধ ক্ষয় হয়ে প্রেম লাভ হয়। নিতাই চৈতন্যে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধা। তাহলে দুই কি এক? ভাগবত আর চৈতন্য ভাগবত এক? এক হয়েও এক না। ভাগবতে এরকম নবদ্বীপ লীলা নদিয়ার মহিমা আছে কি? গৌরের মহিমা আছে মাত্র কয়েকটা শ্লোকে, কিন্তু সেই শ্লোক গুলো নিয়েও টানাটানি আছে। সবাই সেই শ্লোক গুলিকে গৌর সুন্দরের মহিমা বলে স্বীকার করেন না। ধেয়ং সদা পরিভবগ্নমভীষ্ট দোহম ত্যক্ত্বা সুযুসুদুস্তেজ সুরেশিতরায়লক্ষ্মীম আর্যলক্ষ্মীম। এই যে শ্লোক আছে না, কৃষ্ণ বর্ণং দেশা কৃষ্ণং, এটা সবাই এটা গৌর পর বলে সবাই এটা স্বীকার করে না। অন্য সম্প্রদায়ের তারা স্বীকার করে, আমরা স্বীকার করি। আসন বর্ণাশ্রয়ো হস্য গৃহ্ণত নুযুগন্তনু শুক্ল রক্তস্তথাপি ইদানীং কৃষ্ণতাঙ্গত। এই শ্লোকে যে মহাপ্রভুর কথা আছে এটা সবাই স্বীকার করেন না, গৌর ভক্তগণ স্বীকার করেন, আমাদের সম্প্রদায়গণ স্বীকার করেন, আচার্যগণ স্বীকার করেন। মহাপ্রভু যে স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু, এটা কি সবাই স্বীকার করে? আমাদের সম্প্রদায় যারা দীক্ষিত শিক্ষিত তারাই স্বীকার করে, সবাই স্বীকার করে যে মহাপ্রভুর ভোগ লাগলে নিতাই চাঁদ নিতাই গৌর সীতানাথে প্রসাদ ছাড়া আমরা পাব না, এটা সবাই মানে। নিতাই গৌর সীতানাথের ভোগ লাগবে, গদাধর শ্রীনিবাস আদি ৬৪ মহন্ত দ্বাদশ গোপালের ভোগ লাগবে, অষ্টগ স্বামীর ভোগ লাগবে, গুরুবর্গের ভোগ লাগবে, গুরুদেবের ভোগ লাগবে, তা না হলে আমরা পাব না। নিতাই গৌর সীতানাথের প্রসাদ ছাড়া আমরা পাই না, আগেই মহাপ্রভুর ভোগ লাগবে। আগে তো গৌরচন্দ্রিকা, আগে ভজ পতিত ধারণ, পতিত ধারণ এই কথা তো শ্রীকৃষ্ণকে বলা হয় না, হয় ভোগারতি কীর্তনে ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। কিন্তু যখন রাধাকুণ্ডের ভজন লীলার কীর্তন হয় ভজ গোবিন্দ মাধব গিরিধারি, ওখানে পতিত ধারণ বলা আছে, হয় কি? তাহলে নিশ্চয়ই কিছু প্রভেদ আছে, একটু প্রভেদ তো মানতেই হবে। আবার গৌর কৃষ্ণে ভেদ করাও অপরাধ, বলরামে নিত্যানন্দে ভেদ করাও অপরাধ, সদাশিবে অদ্বৈতে ভেদ করাও অপরাধ। তাহলে ভেদ করতেও হবে, আবার শেষে গিয়ে অভেদ সব জল ছিটিয়ে বলেন সব অভেদ করে দিতে হবে। যেমন লক্ষ্মীতে রাধারানীতে ভেদ করা হলো, রাধারানী রাসেশ্বরী কিন্তু লক্ষ্মী দেবী বৈকুণ্ঠেশ্বরী, ভেদ করা হলো না, লক্ষ্মী দেবী রাসপান্নি। শেষে গিয়ে আবার মহাপ্রভু অভেদ করে দিলেন, বললেন ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। আমরা যে আলোচনা করছিলাম এইটা বোঝাবার জন্য আলোচনা, আসলে যদি এরকম ভেদ করতে থাকি তাহলে তো অপরাধ হবে। গোপী রূপে লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞা সাধ, ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। ভেদ করা যাবে না, আবার ভেদ করতে হবে বোঝাবার জন্য, ইষ্ট নিষ্ঠার জন্য।
তো শ্রীমন মহাদেবের যে শিবরাত্রিতে গিয়ে পুজো করে কি প্রার্থনা করা হয়, নিতাই গৌর গুণগানে মত্ত থাকি রাত্রি দিনে সদাই হইয়া অনুরাগী, রাধা কৃষ্ণ শ্রীচরণ স্মরে যেন মোর মন তিল আধ না যায় অন্যত্র। রাধা কৃষ্ণ রসকেলি গান করি ভক্ত মেলি, এই কৃপা করো মহাশয় আমার অশেষ দোষ তুমি হও আশুতোষ, কৃপা বলে নিবেদি তোমায় মনুষ্য জন্ম পাইলাম, আমি নিজ প্রভু না ভজিলাম পরিণামে না দেখি উপায়, শ্রীগুরু বৈষ্ণব গণ কৃপা যেন করেন আমার। যে এইরকম যদি শিব মন্দিরে গিয়ে বলা যায় কীর্তন করা যায় কোনো আপত্তি আছে? কিন্তু এই রকম না বলে সোজাসুজি তাকে ঈশ্বর জ্ঞান করে যদি রোজই নিয়ম পূর্বক উপাসনা করি তাহলে কি হবে? বললেন মনটাকে উনি টেনে নেবে, দেবদেবী মনকে টেনে নেবে, তখন আর কৃষ্ণ ভক্তি কৃষ্ণচরণে রতিমতি, পতিব্রতা স্ত্রীলোকের প্রতি অন্যত্র না চলে মন যেন দরিদ্রের হেম, এই মত প্রেম ভক্তি রীতি সেই নৈষ্টিক ভজন এই তোমারে কহিল ভাই হনুমান যাহাতে প্রমাণ, শ্রীনাথে জানকী নাথে চাভুত পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমল লোচন, এই নৈষ্টিক ভক্তি লাভ করতে পারবো না, দেব দেবী টেনে নেবে। তখন মনে হবে যাই তো একটু শিব মন্দির থেকে ঘুরে আসি, রোজ শিব দর্শন করবো, রোজ দেবীকে দর্শন করবো, মনটাকে ধীরে 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 টেনে নেবে, শেষে আপনার ঘরে গিয়েও দেখবেন যে বড় দেব দেবীর মূর্তি শোভা পাচ্ছে, আসনেও দেব দেবীকে বসিয়ে আবার রোজই পুজো করতে আরম্ভ করবো, শেষে কৃষ্ণ পূজা গৌণ হয়ে যাবে, মনটাকে টেনে নেবে। এই জন্য ঠাকুর মহাশয় দেবদেবীরা মনকে টেনে নেয়, মানুষ যেমন মনকে টানে, আচ্ছা যদি মানুষ মনকে টেনে তার দলে নিয়ে নেয় আমাকে, তাহলে দেবদেবী মনটা টেনে নিয়ে তার দলে আমাকে কেন নেবে না? সময় নষ্ট হয়ে যাবে, সময় সামর্থ্যকে নষ্ট করে দেবে। এই জন্য না বুঝিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা, আর যত উপালম্ভ বিশেষ সকলই দম্ভ, দেখিতে লাগে মনে ব্যথা। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় একথা কতবার বলেছেন, ভাগবতেও তো কতবার বলা হয়েছে, কোন শ্লোকে ভাগবতে বলা হয়েছে? যথা তরুর মূল নিষেচনে তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বার্হনমচ্যুতেজ্জা। এই জন্যই তো ভাগবতের অনুশীলন চৈতন্য ভাগবতের অনুশীলন, শাস্ত্র গ্রন্থ না পড়লে এবং তজ্জাতীয় সাধু সঙ্গ না হলে অন্য রাস্তায় চলে যাব, ওই ওই জলঙ্গি নদীতে ঢুকে যাব, ওই চূর্ণী নদীতে ঢুকে যাব, সোজা গঙ্গাসাগরে যেতে হবে, তো সাগরে যেতে গেলে সোজা যেতে হবে, তো যদি ওই জলঙ্গির দিকে যাত্রা করি হবে, অন্য রাস্তায় চলে যাবো, সময় নষ্ট হবে, আবার ঘুরে মূল গঙ্গায় আসতে হবে, ওই ওই দিকে ছাড়া গঙ্গায় যদি চলতে আরম্ভ করি আগে গিয়ে তো বন্ধ করা আছে, আবার ঘুরে মূল গঙ্গা দিয়ে চলতে চলতে তবে তো সাগরে যাব, কচুবেরিয়া কি বলে নামখানা, তবে তো সাগরে যাব। দেবী অদৃশ্য হয়ে গেলেন, কংস ভয়ে অস্থির হয়ে সভা ডাকলো সকালবেলা, সভা জরুরি রাজসভা মিটিং, কে বসে আছে? প্রলম্ব বকচানুরত্রিণাবর্ত মহাশনৈ মুষ্টিকা রিষ্ট দিবিধ ভূতনা কেশি ধেনুকৈ, এরা সব সভাসদ,
সব রাত্রের ঘটা ঘটনা বলল। এইরকম অষ্টভুজা দেবী আমার মাথায় লাথি দিয়ে আর কন্যা হয়েছিল, আমি মারতে গেছিলাম। শুনে দেবী বলল, তোমার শত্রু জন্ম নিয়েছে, তোমাকে মারার জন্য উদ্যম চলছে, তুমি দুর্বলদের উপরে অত্যাচার করো না। এই কথা শুনে প্রলম্ব বক চানুর মুষ্টি করিষ্ঠ পুতনা কেশি ধেনু এরা সব রেগে অস্থির হয়ে গেল। দেবতার নাম শুনলেই তেলে বেগুনে ওরা চলে যায়। বিষ্ণু বৈষ্ণব দেবতা এইসব নাম ওরা শুনতেই পারে না। হিরণ্যকশিপু যেমন বিষ্ণু নাম শুনলেই তেলে বেগুনে রেগে বলে, বিষ্ণু আমার শত্রু, চিরশত্রু বিষ্ণু। এই সভাসদরা রেগে একেবারে আস্ফালন করছে, অস্ত্র শস্ত্র তরবারি গদা শূল নিয়ে এক্ষুনি দেবতাগুলোকে মেরে শেষ করব, দেবতাদের নাম গন্ধ রাখবো না। মশাই, দেবতাদেরকে আপনি ক্ষমা করে করে ওরা আস্পর্ধা পেয়ে গেছে, কতবার যুদ্ধে এই দেবতাগুলিকে আমরা পরাজিত করেছি। দৈত্য দানবরা তো দেবতাদের মানে না, মাঝে মাঝে ভয়ঙ্কর যুদ্ধ হয়, যেমন সমুদ্র মন্থনে হলো। তো এই জন্যই তো ওদেরকে অমৃত পান করিয়ে আর ভগবান অমর করে দিলেন, বেচারীরা দুর্বল পারে না। আসুরিক শক্তির সঙ্গে দৈব শক্তি পারে না, আসুরিক শক্তি এমন প্রবল হয় যে দৈব শক্তি পারে না, কখনো জয় পরাজয় ঘটে, তবেই তো অমৃত পান করালে সমুদ্র মন্থন। বলে কতবার এই দেবতাগুলোকে আমরা প্রাণ ভিক্ষা দিয়েছি, ওদের লজ্জা নাই আপনাকে মারবার জন্য ষড়যন্ত্র করছে। আচ্ছা বলেন দেখি দেবতাদের মধ্যে কে কে প্রধান? বলেন ব্রহ্মা। বলেন ওই বুড়োটা খালি জপ তপ করে, বুড়োটা তো যুদ্ধ করতে পারে না, ওর তো একটা হাঁসের উপরে বসে চলে, হাঁসটাকে ধরে আমরা ছুঁড়ে ফেলে দেব। বললেন আর কে আছে? বললেন মহাদেব, ওকে সবাই বলে দেবতাদের মধ্যে নাকি মহান উদার, কিন্তু সে তো বনবাসী, সে তো শ্মশানবাসী, সে ভাঙ্গা যা খেয়ে মদ মাতাল হয়ে কোথায় শ্মশানে পড়ে থাকে। ভূতের সর্দার ভূতনাথ ভূতেশ্বর, সাপ গুলিকে শরীরে জড়িয়ে আর বাহনটা একটা বুড়া সার, ধীরে 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 চলে, সার গুলো ধীরে ধীরে চলে, কোথায় গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল, দেখুন সার গুলো গাড়ি ঘোড়া মাঝ রাস্তায় সরেও না মাঝার। আর কে আছে? দুষ্টু বিষ্ণু, ওরা অবজ্ঞা করে বলে বিষ্ণু, বিষ্ণু তো ভীতুলো, বিষ্ণু তো সবসময় ঘুমোয়, আর লক্ষ্মী দেবী পা টিপছে, বসে দিন রাত পা টিপছে, ঘুমানোর জায়গা পেল না, গিয়ে সাপের উপরে ঘুমায় সমুদ্রের মধ্যে, সাপের উপরে বিষ্ণু ঘুমোতেই থাকে, দিন রাত ঘুমোচ্ছে আর লক্ষ্মী দেবী পা টিপছে। এইরকম লোক যুদ্ধ বিগ্রহ জানে, সুখী লোক, একেবারে সুখী লোক, সুখী লোক যুদ্ধ বিগ্রহ জানে, আমাদের মতো পরিশ্রম করতে পারে, এই বলে অস্ত্র শস্ত্র বনকষা। বলছে মহাদেবকে বলছে বনবাসী তপস্বী, ব্রহ্মাকে বলছে জপ তপ করে, আর বিষ্ণুকে বলছে ভোগী ভীরু। আর দেবতাদের মধ্যে কে আছে? ইন্দ্র, ইন্দ্রের তো অল্প বীর্য, শক্তিহীন, ইন্দ্র তো সবসময় নাচ গান দেখছে, উর্বশী রম্ভা তিলোত্তমা মেনকা নাচছে গাইছে অমৃত পান করছে, ইন্দ্র তো একটা মহাভোগী, যুদ্ধ জানে, দেবতাদের নিন্দা করছে, কংসকে বল দিচ্ছে। তারপরে বলল মহারাজ, তথাপি শত্রুকে ছোট মনে করতে নেই, বিষ এতটুকু হলেও মারাত্মক, সাপটা এতটুকু, কিন্তু কেউটে সাপের বাচ্চা, গোখর সাপের বাচ্চা, অতটুকু তো থাকবে না, খাটের তলায় ঢুকেছে ঢুকেছে, কিন্তু অতটুকু তো থাকবে না, ঘরে ঢুকেছে ঢুকেছে, বড় তো হবে, আগুন এতটুকু হলেও
উপেক্ষা করা যাবে না। ওরা আবার নীতিজ্ঞ বলছে শরীরে একটা রোগ ঢুকেছে ঢুকেছে, যদি ওষুধ না খাই তাহলে রোগটা বেড়ে যাবে, ক্যান্সার হয়েছে হয়েছে, কেমো দেব না ওষুধ খেব না, ঠিক আছে এই জায়গায় নয় ক্যান্সার হয়েছে বা কোথায় একটু হয়েছে, একদিন তো চিকিৎসা না করলে সারা শরীর ব্যর্থ হবে। দেবতাদেরকে উপেক্ষা করা যাবে না, শত্রুকে ওই রকম শত্রুকে উপেক্ষা করা যাবে না। তো কিভাবে মারা যায় বিষ্ণুকে, দেবতাদের মূল বিষ্ণু, বিষ্ণুকে কি করে হত্যা করা যায়? বলেন বিষ্ণুকে হত্যা করা, বিষ্ণু মরলেই দেবতারা মরবে, বিষ্ণুকে মারবো কি করে? বলেন বিষ্ণুকে পাওয়া খুব কঠিন, বিষ্ণু খুব কূট মানুষ, বিষ্ণু খুব কূটনীতিজ্ঞ, খুব কূট বুদ্ধি ধরে, ভীষণ চালাক চতুর্ল বিষ্ণু। বিষ্ণুকে জব্দ করার উপায় আছে। কংস জিজ্ঞাসা করছেন কি উপায়, প্রিয় মন্ত্রীগণ সভাসদগণ আপনাদের নির্ণয়, সাধু সাধু চমৎকার চমৎকার, বিষ্ণুকে মারতে হবে। আর নারদ বলে গেছে আমি নাকি কাল নেমেছিলাম পূর্বজন্মে, বিষ্ণুকে কি করে মারা যায় বলুন তো প্রিয় মন্ত্রীগণ সভাসদগণ। তখন ওরা বলছে দাঁড়ান মাথা চুলকে নিয়ে, বিষ্ণুকে সাক্ষাৎ রূপে মারা যায় না, তবে বিষ্ণুকে মারবার কতগুলো পদ্ধতি আছে রাজনীতি বলে, মহারাজ রাজনীতি বলে কূটনীতির আশ্রয় নিতে হয় সোজাসুজি কাজ না হলে। কি কূটনীতি? বললেন বিষ্ণুর প্রত্যক্ষ মূর্তি আমাদের সামনে, এরা এরা এগুলোকে যদি মারি তো বিষ্ণু বলহীন হয়ে যাবে, বিষ্ণুও মরবে একদিন। বললেন বিষ্ণুর প্রত্যক্ষ মূর্তি, বিষ্ণু ঘুরে বেড়ায় এই এই মূর্তিতে, বিষ্ণু ঘুরে বেড়ায়, অতএব এদেরকে যদি মারি, এইগুলো যদি বন্ধ করে দিই দুনিয়া থেকে, তাহলে বিষ্ণু জব্দ হবে, দেবতারাও জব্দ হবে, খ্যাটন বন্ধ করব, বিষ্ণুর খ্যাটন বন্ধ করব, বিষ্ণুর প্রভাব নষ্ট করব, বিষ্ণুকে ছেটে দেব। লোকে বলে না গাছ ছেটে দাও, গাছকে যদি পুরোপুরি কাটতে না পারো গাছকে ছাটো, ছেটে গাছকে দুর্বল করো। বিষ্ণুকে মারার উপায় হচ্ছে ব্রাহ্মণকে, ব্রাহ্মণদেরকে মেরে ফেলো। দেখুন ভাগবতের শিক্ষা, দেখুন বিষ্ণুর প্রত্যক্ষ মূর্তি ব্রাহ্মণ, যদি ব্রাহ্মণ না থাকে তাহলে বেদ বিদ্যা থাকবে না, বেদ মন্ত্র থাকবে না, তপস্যা সাধ্যায় থাকবে না, বিষ্ণু কোথায় দাঁড়াবে? বেদ যদি না থাকে, বেদ বিদ্যা না থাকে, কলি মহারাজ তাই চায়। এই কংসের সভায় যা নির্ণয় হচ্ছে কলিরও উদ্দেশ্য কিন্তু তাই। এবার মিলিয়ে নিন, বললেন মহারাজ বিষ্ণুর প্রত্যক্ষ মূর্তি হচ্ছে গাভী, যদি গাভীর নাম গন্ধ না রাখি আমরা গো জাতি, তাহলে দুধ থাকবে না, দই নাই, ঘি নাই, যজ্ঞ হবে কি দিয়ে, ভোগ কি দিয়ে লাগবে? বিষ্ণুর ভোগ লাগবে কিসে? বিষ্ণু খাবে কি? ঘি দুধ ছানা বিষ্ণু বৈষ্ণবের মূল খাদ্যই তো প্রসাদ, সেই প্রসাদের ভিতরে মূল তো দুধ দই ঘি ছানা, একটু ঘিয়ে ছিটে না দিলে তো অন্ন শুদ্ধ হয় না। তো যখন গাই থাকলো না তখন দুধ ঘি দই কোথায় রইল? যাগযজ্ঞ বন্ধ, ভোগরাগ বন্ধ, ফলমূলে কমি, গায়ের নাম গন্ধ থাকবে না বলতে, কলি মহারাজও তাই চায়। বিপ্রাগাবশ্চ বেদাশ্চ শাস্ত্র গ্রন্থ থাকবে না,
বৌদ্ধ যুগে এমন হয়েছিল সব শাস্ত্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। কিছু কিছু ম্যানুস্ক্রিপ্ট যে বেঁচেছিল শঙ্করাচার্য বা তাই উদ্ধার করলেন। তো শাস্ত্র গ্রন্থ বেদ গ্রন্থে কোন নাম নিশানা থাকবে না, ব্রাহ্মণ থাকবে না, গাভী থাকবে না, বেদ থাকবে না, বেদ বিদ্যা থাকবে না। কংস বলছে আর কি এগুলোকে নষ্ট করতে হবে, উচ্ছেদ করতে হবে জগতের থেকে। বিপ্রাগাবশ্চ বেদাশ্চ, তপস্যা কেউ করতে পারবে না, তপস্যা করতে দেখলেই তাকে মারা হবে। তপস্যা করতে দেব কাউকে, কেউ কেউ ভজন আরম্ভ করেছো, সাধন ভজন আরম্ভ করেছো, তপস্যা চোখ বুঝেছো, মালা হাতে নিয়েছো, তেলক করেছো, দেখলেই মেরে ফেলবো। ওরা সব বলছে, আর কংস বলছে বলিহারি চমৎকার, তপস্যা করতে দেব না, কোন আরাধনা বলে কোন যজ্ঞ ফজ্ঞ আগুন জ্বালাতেই দেব না, কোন যজ্ঞ ভজ্ঞ স্বস্তি স্বাহা স্বাহা স্বাধা বংশট বলে কিচ্ছু বলতে, বললেই স্বস্তি বলেছ, স্বাহা স্বাহা বলে সঙ্গে সঙ্গে জীব জীব খেচে নিয়ে আর জীব দুটো এত বড় আসপন স্বাহা বলে তোমাকেই স্বাহা করে দেব, স্বস্তি বসট স্বাধা বলে এসব মাঙ্গলিক শব্দ উচ্চারণই করতে পারবে না। মূর্তি বলে মূর্তি টুর্তি দেখলেই, মন্দির দেখলেই সব ঘুরো ঘুরো করে দেবো, সব সমান ময়দান করে দেবো, কিছু থাকবে না, শূন্য, কোনো বিধিনিষেধ থাকবে না। গঙ্গার জল পান করতে দেখলেই, এমন একটা সময় এসেছিল যমুনার জল স্পর্শ করতে গেলে বিশ্রাম ঘাটে ট্যাক্স দিতে হতো, সেদিনও তো গেছে ভারতে একটা কর ছিল তীর্থকর ট্যাক্স জিজিয়া কর, ইতিহাসে লেখা আছে তীর্থে গেলে কর দিতে হবে, গঙ্গা যমুনায় স্নান করতে গেলে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে, যেমন টোল ট্যাক্স। বিপ্রাগ আবশ্চ বেদাশ্চ তপ সত্যম, সত্য কথা বলেছ, প্রাণদণ্ড সত্য কথা বলতে পারবে না, যত পারো কৃত্রিম করে রং দিয়ে মিথ্যে কথা, দিনের মধ্যে সব সময় মিথ্যে কথা বলতে হবে। বিপ্রাগ আবশ্চ বেদাশ্চ তপ সত্যং দম সম, ইন্দ্রিয় সংযম করতে পারবে না, সমদম বলতে কি মনঃসংযম ইন্দ্রিয় সংযম, এগুলো মনঃসংযম করলেই তো শক্তি এসে যাবে, ইন্দ্রিয় সংযম করলেই যখনই কনসেন্ট্রেশন মেডিটেশন এসে যাবে তখনই একটা এনার্জি এসে যাবে, যে কোনো এনার্জি যে কোনো বিদ্যা লাভ করতে গেলে তাকে ইন্দ্রিয় এবং মনকে তো একাগ্র করতে হয়, বলেন একাগ্র করতে পারবো না, মনটাকে সবসময় চঞ্চল করে দিতে হবে, মনটা সবসময় চঞ্চল, শরীরটা চঞ্চল, চোখ কান নাক মুখ সবসময় চঞ্চল করতে থাকো, জল যত নাড়াচাড়া করো। দেখুন ভাগবতের লেখাগুলো কলিতে কিরকম ফুটে উঠছে, এটা তো তাপরের শেষের ঘটনা, কিন্তু কলিতে সব ফুটে উঠবে, কলিতে তো আরো একে অসুর মন্ত্রণা অধ্যায় বলা হয়। সত্যং সমদম শ্রদ্ধা, শ্রদ্ধা বলে কোনো জিনিস থাকবে না, ওরা বলল শ্রদ্ধার নাম নিশানা থাকবে না, দয়া কেউ কাউকে দয়া করতে পারবে না, প্রত্যেকে প্রত্যেককে হত্যা করো, যে যাকে পারো মারো কাটো, মানুষ মানুষকে খেয়ে ফেলো। শ্রদ্ধা দয়া তিতিক্ষা চ, পশু পশুর সঙ্গে লড়াই করে, বানর বানর গুলোর সঙ্গে লড়াই করে, একেবারে ছিঁড়ে খেয়ে ফেলে, বেড়াল তার বাচ্চাকে খেয়ে ফেলে,
এই রাক্ষসীরা নিজের সন্তানকে নিয়ে খেয়ে ফেলে, মানে এরকম খেয়ে ফেলো, মানুষ মানুষকে খেয়ে ফেলো, ফেলে একেবারে বাঘের মতো, সিংহের মতো, হিংসা। বলে এটাই ধর্ম, এগুলোই ধর্ম, এগুলোই আমাদের কর্তব্য, এটাই ন্যায়। দেখুন ভাগবতে অসুর মন্ত্রণা অধ্যায়ে এত মূল্যবান সব কথা বলা আছে, কিন্তু আমাদের তো সময় নেই না। কংস সমর্থন করলো, সাধুবাদ দিল, হে মন্ত্রীগণ, হে সভাসদগণ, আপনাদের প্রস্তাব সর্বান্তকরণে মেনে নিলাম, যান আপনারা যা বললেন আপনারা, আমি আদেশ করছি আপনারা পুরো মথুরা মণ্ডল জুড়ে যেখানে ভালো লোক পাবেন। যত আর একটা কথা ওরা বললো, দশ দিনের আগে পাশে, দশ দিনের আগে পরে যত শিশু জন্মেছে সব শিশুগুলিকে হত্যা করবো, বলেন খুব হত্যা করুন, হত্যাটাই তো আমাদের কাজ, হিংসাটাই তো আমাদের কাজ, রক্তের স্রোত না বইলে কোন ধর্মকর্ম হয়? সন্দৃশ্য সাধু লোকস্য কদনি কদন প্রিয়াম, এরা স্বাভাবিক ভাবেই সাধুগণকে দুঃখ দিতে ভালোবাসে। দেব দ্বিজ ধর্মে আঘাত আনতে এদের আনন্দ, আবার রাজাধিরাজ কংস বলে দিল কর খুব খুব অগ্নিতে গৃহাহুতি দিয়ে এদের হিংসা অনলাড় বাড়িয়ে দিল। কংস করল কি, নিজের পিতা উগ্রসেনকে কারাগারে নিক্ষেপ করে, ওই বুড়া, ওই বুড়াটা হচ্ছে আমার শত্রু, আমার বাপটা আমার শত্রু। অনেক আগেই বাবাকে বন্দি বানিয়ে জোর করে নিজে রাজা হয়ে গেল, সমস্ত যাদবগণ এবং গোপগণের উপরে অত্যাচার আরম্ভ করলো, এ তো কৃষ্ণ জন্মের আগেই, আর এখন অত্যাচার আরো বেড়ে গেল। যেদিন সকালবেলা মথুরায় এই অসুরগণের মন্ত্রণা এবং নির্ণয়, ঠিক একই সময়ে শুধু মাঝখানে যমুনা, ওদিকে মধুপুরী, মধুপুরী এখন বিষের পুরী, আর এদিকে গোকুল, মাঝখানে যমুনা বইছে, কিন্তু ভাবের ভেদ। গোকুলে ওখানে দেবীর লাথি খেয়ে সকাল, পূর্বাহ্নে অসুর মন্ত্রণা জরুরি সভা, আর এখানে নাচ গান চলছে। যশোদা দেবী যে ডেকে উঠলেন, অম্বা কিলিম্বা সেবা করছিল, নিদে অচেতন রানী কিছুই না জানে, রানী কিছুই জানেন না, চেতন পাইয়া পুত্র দেখিলা নয়নে, ব্রজরাজ বলি রানী ডাকে ধীরে ধীরে, শুনিয়া আইলা নন্দ সতিকা মন্দিরে, হরল জ্ঞান দেখি আপন তনয়, লাখ পূর্ণিমার চান্দ জিনিয়া উদয়, উপনন্দ অভিনন্দ সুনন্দ নন্দন নন্দ, একে একে আসি সবে ভরিল ভব, যে যায় দেখিতে পুনঃ আসিতে না, দাস দেখি ধৈর্য না ধরে। আনন্দ উৎসব নন্দস্তু আত্মজোৎপন্নে জাতাল্লাদ মহামনা আহু অভিপ্রাণ বেদ জ্ঞান স্নাত শৌচির অলঙ্কৃত বাচয়িত্বা সস্তয়নম জাত কর্ম আত্মজস্য বৈ কারয়ামাস বিধিবত পুত্র দেব পিতৃদেবার্চনং তথা। পিতৃপুরুষের অর্চন করছেন, দেবরা গোকুলরাজ নন্দ তিনি মনে করলেন, উনি কিন্তু দেবকী বসুদেবের মতো স্তবস্তুতি করলেন না, দেবকী বসুদেব তো স্তবস্তুতি করেছেন, ওখানে চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছেন, এখানে তো নর শিশু, এখানে স্তবস্তুতি নাই, কেউ স্তবস্তুতি করেনি কৃষ্ণকে, আজ পর্যন্ত কেউ কোনোদিন করেও না, কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মন।
মথুরায় স্তবস্তুতি, কিন্তু এখানে তো মাধুর্যের রাজ্য, এই জন্য ভাষা বদলে গেল। যেই গোকুলে লীলা বর্ণন করছেন সুখদেব, ভাষা বদলে গেল। নন্দস্তু আত্মযৎপন্নে যা পাল্লাদ মহামনা, মহামনা নন্দ অত্যন্ত আনন্দিত হলেন। সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ ভাগরী শাণ্ডিল্য আদি কুল পুরোহিতগণকে ডেকে, ব্রাহ্মণ সমাজকে ডেকে, আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত তাড়াতাড়ি যমুনায় স্নান করে শুচি হয়ে বসন ভূষণে আভূষণে সুসজ্জিত হয়ে তিনি কুলপুরোহিতের দ্বারা পিতৃ অর্চন এবং দেবতাগণের অর্চন করলেন। স্বস্তি বাচন আরম্ভ করলেন ব্রাহ্মণগণ, বাচয়িত্বা স্বস্তয়নম জাত কর্ম আত্মজস্য বৈ আত্মজ, বারবার আত্মজ শব্দ বলছেন, নিজ পুত্রের জাত কর্ম সংস্কার প্রারম্ভ হলো। প্রথমে বৈদিক কুলাচার লোকাচার এই বৈদিক ক্রিয়াগুলোকে সম্পন্ন করে এইবার উনি ব্রাহ্মণগণকে দান করছেন। ধেনুনাং নিযুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রি সপ্তরত্নৌঘ সাতকম্ভাম্বরাবৃতান, গোদান করছেন লক্ষ লক্ষ ধেনুবৎস অলঙ্কৃত করি, ব্রাহ্মণে করয়ে দান আপনা পাশরী, তিল তিলের পর্বত, গমের পর্বত, ধানের পর্বত, এইসব পর্বত সব দান করছে, মণিরত্ন দান করছে। ব্রাহ্মণগণকে দান করে তারপরে এইবার নাচ গান আরম্ভ হলো। নন্দ সুনন্দ যশমতি রোহিণী আনন্দে করত বাধাই, গোকুল নগর লোক সব হরষিত নন্দ মহল চলু ধাই, গোরচনা যিনি গৌরী সুনাগরী, সব গোপিনীগণ কিভাবে সেজেছেন, নবকুঙ্কুম কিঞ্জলক মুখপঙ্কজ ভূতায় বলিভিস্তরিতং জগমু পৃথুস্রন্ন চলৎকুচা গভ্য সমৃষ্ট মণিকুণ্ডল নিষ্ককণ্ঠ্য চিত্রাম্বরা শিখাচ্যুত মাল্য বর্ষা নন্দালয়ং সবলয়া ব্রজতির বিরেজো ব্যালোল কুণ্ডল পয়োধর হার শোভা। তারা কিরকম সাজ পোশাক পরেছে, মহার্হ বস্ত্রাভরণ কঞ্চুকৌষ্ণীষ ভূষিতা গোপা সমা যজু রাজন নানোপায়ন পানয়, কিরকম সেজে গুজে সব নন্দ ভবনে এসেছেন। আর অবাদ্যন্ত বিচিত্রাণী বাদিত্রাণী মহোৎসবে কৃষ্ণে বিশ্বেশ্বরে অনন্তে নন্দস্ব ব্রজমাগতে, কত বাদ্যযন্ত্র বাজছে সেজে গুজে এসে তারা নারায়ণের গান করতে করতে এসে নন্দনন্দনকে দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে গোপিনীগণ কি করছেন, তা আশীষ প্রজঞ্জানা নন্দনন্দনকে আশীর্বাদ করছেন, মাথায় ধান্য দুর্বা স্পর্শ করিয়ে চন্দন গরচনা তৈল হরিদ্রা চূর্ণ মাঙ্গলিক দ্রব্য স্পর্শ করিয়ে মণিরত্ন ভেট রেখে প্রিয়জনকে খালি হাতে দেখতে নেই, খালি হাতে প্রিয়জনের কাছে যেতে নেই, মন্দিরে খালি হাতে যেতে নেই, গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই, আত্মীয়ের বাড়ি খালি হাতে যেতে নেই, অন্তত মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নেই, মন্দিরে অন্তত একটু তুলসী পুষ্প নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নেই। তো তারা ভদ্রতা খুব জানেন, মণিরত্ন নিয়ে এসেছেন, চন্দন ধান্য দুর্বা গোরচনা হরিদ্রা তৈল আদি নিয়ে এসেছেন, নন্দনন্দনকে স্পর্শ করি আশীর্বাদ করছেন, হে নন্দনন্দন হে গোকুলানন্দ চিরজীবী হও দীর্ঘায়ু হও দীর্ঘায়ু হও, এই বলে আশীর্বাদ করে আর নারায়ণের গান করছেন আর নৃত্য করছেন।
গরচনা যিনি গৌরী সোনাগরি নব নবরঙ্গিনী সাদ নন্দ সুত সবে হেরইতে আনন্দে লোক চলত পথ মাঝ। এত ভিড় হয়ে গেল নন্দ ভবনে, এত ভিড় গোকুলের অলিগলিতে, এত ভিড়, এত বাদ্যযন্ত্র আর এত বাদক, এত নর্তক, এত ব্রাহ্মণ এসে গেছে। ব্রাহ্মণরা সব দান নিয়ে যাচ্ছেন, গাভী সদ্যপ্রসূতা নববৎসা গাভী, বাছুর আছে দুধ দিচ্ছে, এইরকম গাই, গোদান, ভূমিদান, কন্যাদান, ধন দান, মণিরত্ন দান, আনন্দ কো করু পন্থ হি গান তান কর করত হি মন সুখে সব জন ভো। পথে পথে গান, নন্দ ভবনে গান, আওল নন্দ মহল মহানন্দে অঙ্গনে ভেলয় উপনীত যশমতি বয়ান হেরি সব পুছত কই ছনবা বাবা বালকে দেখি। তোমার বালক কিরকম যশদে, তুমি কত ভাগ্যবতী ও যশদে, ও গোকুলেশ্বরী, ও মহারানী জু, তুমি কত ভাগ্যবতী। জনম সফল তুয়া ধন জন আনন্দ পুণ্য ভুবনে কত লেখি। তুমি কত পুণ্য করেছ, তোমার ধন জন কত আনন্দে, তুমি তুমি রাজরানী। গোপ গোপীগণ দধিঘৃত মাখন, মাঙ্গলিক দ্রব্য তো দইয়ের অভাব নেই, দই ছড়াছুড়ি করছেন, দই নিয়ে খেলছেন, দই ঢালছেন, কলসি কলসি দই, ঘি ঘি ঢালছেন, আজ তোকে তোকে এই এ ওর মাথায় ঘোল ঢালছেন, এ এ ওর মাথায় আজকে তোকে ঘি দিয়ে স্নান করা, আজ তোকে নন্দ বাবাকে সকলে ধরেছে, বাবা মহারাজ আজকে আপনাকে ঘি দিয়ে আপনার আগে অভিষেক করব, ছেলের অভিষেকটা বাপের মাথায় করব, আগে ছেলের অভিষেকটা বাবার মাথায় হবে। ও বলে সব ঘি ঢালো গুলোর মাঝে, বলে উপনন্দকে ছেড়ো না, অভিনন্দ সনন্দ নন্দন, বললেন বড়িয়সি বুড়ি, বুড়িও এসেছে, বুড়ি বললেন বুড়িকে, বুড়িকেও আজকে দই দুধ ঘি দি, বুড়ির মাথায় ঢালতে হবে, আজকে কাউকে ছাড়াছাড়ি নেই। দধিঘৃত মাখন ঢালত ভার হি ভার, হরিদ্রা মাখন বললেন গালে যে যত মাখাও মাখাও। কহ শিবরাম কহ শিবরাম, সকল দুঃখ মিটল আনন্দ কো কহু। এই পরস্পর পরস্পরকে অভিষিক্ত করছেন, কিছু না পারলে অন্তত অঙ্গনেই ঢালছেন। জয় জয় ধনী ব্রজ ভরিয়া রে, আজ সারা ব্রজ ভরে জয় জয় ধনী আছে, বলো গাও ধনী ব্রজ। আমি তো গাগো ভালোই, আমার কি শর্তা কি শুনকে মে আই, যশোদা মাইয়া দে দে বধাই, লল্লা কি শুনকে মে আই, যশোদা মাইয়া দে দে বধাই, গুরুদেবের আজ্ঞা দে দে বধাই, মাইয়া দে দে বধাই, সবাই বলছে মা গাও, নন্দ বাবা দিজিয়ে, চলো বি দে দে মাইয়া চুনরি বি দে দে, চলি বি দে দে মাইয়া চুনরি বি দে।
দে দে লেহেঙ্গ দে দে সিলাই যশোদা মাইয়া দে দে বধাই লাল্লা জন্ম সুনকে মে আই যশোদা মাইয়া দে দে বধাই লাল্লা কি সুনকে মে আই লাল্লা কি জনম সুনকে আই দে দে বধাই হার দি দে দে মাইয়া কঙ্গনা দি দে হার দাও অলংকার দাও শাড়ি দাও মায়েরা বলছে হার দাও অলংকার দাও শাড়ি দাও ব্রাহ্মণ নাম বলছেন কাভি দাও মণিরত্ন দাও মণিরত্ন Yeah.
गोकुल की जय जय श्री राधे जय जय ध्वनि ब्रज भरिया रे ब्रज भरिया रे जय जय ध्वनि ब्रज भरिया ब्रज भरिया रे अजी ब्रज भरिया जय जय ध्वनि अजी ब्रज भरिया ब्रज भरिया উপনন্দ অভিনন্দ সুনন্দ নন্দন নন্দ অভিমেনি নাচে বাহু তুলিয়া রে জয় জয় ধনিয়া রে ব্রজ ভরিয়া ব্রজ ভরিয়া রে আজি 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 ব্রজ ভরিয়া জয় জয় ধনিয়া রে ব্রজ ভরিয়া ব্রজ ভরিয়া রে আজি ব্রজ ভরিয়া উপনন্দ অভিনন্দ সুনন্দ নন্দন নন্দ উপনন্দ অভিনন্দ সুনন্দ নন্দন নন্দ সবে মিলি নাচে বাহু তুলিয়া সবে মিলি নাচে বাহু তুলিয়া জয় জয় ধনি ব্রজ ভরিয়া জয় জয় ব্রজ ধনি ব্রজ ভরিয়া यशधर यशोदेव सुदेवादि गोप सेवा यशधर यशोदेव सुदेवादि गोप सेवा नचे नचे आनंदे बोलिया जय जय ध्वनि ब्रज भरिया जय जय ध्वनि ब्रज भरिया হাতে কাছে কান্দে হাতে লাঠি কান্দে জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে জয় জয় ব্রজ ধ্বনি ভরিয়া রে খেলে নাচ খেলে গাই শ্রুতি কাকে হেতে ধায় খেলে নাচ খেলে গাই শ্রুতি কাকে হেতে ধায় হৃদয়ে বালক মুখ হে শিরে ধালে দধি তুলিয়া রে কেহ শিরে ধালে দধি তুলিয়া রে জয়রে জয়রে ধ্বনি ব্রজ ভরিয়া 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 লগুর লইয়া করে নন্দের জননী নাচে রুদি অসুরিয়া নন্দের জননী নাচে রুদি অসুরিয়া জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া যত বৃদ্ধ গোপ নারী জয় কার ধ্বনি করি যত বৃদ্ধ গোপ নারী জয় কার ধ্বনি করি আশিষ তরয়ে শিশু ভরিয়া শিশু জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া জয়
আনন্দময় আনন্দময়
নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল নন্দ কে আনন্দ বহু জয় কানাইয়া লাল কি নন্দ কে আনন্দ বহু জয় কানাইয়া লাল কি আনন্দ মঙ্গ ভয় জয় হনন্দ লাল কি আনন্দ বহু জয় কানাইয়া লাল কি জনে আনন্দ ময় জয় যশোদা লাল কি হাতি ঘোড়া পালকি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি হাতি হে আনন্দ উমঙ্গ ময় জয় কানাইয়া লাল কি আরো
আছে আরো আছে দভিদুগ্ধ ঘৃতঘ লঙ্গনে ঢালিয়া নাচিরে নাচিরে নন্দ গোবিন্দ পাইয়া এইগুলো তুলে দিলে ভালো হতো না এগুলো তুলে দিলে ভালো হতো না নষ্ট দধিদগ্ধ ঘৃতঘল অঙ্গনে ঢালিয়া জয় জয় শ্রী জয়রাধে সকলে বসে যান নিজ নিজ জায়গায় সবাই একটু পিছনে চলে যান নিজ নিজ জায়গায় বসুন সকলে এখন আর বহু কথা বাকি আছে পার্শ্ব পরিবর্তন উৎসব রিঙ্গন লীলা ইসকে বাদ হামাগুড়ি খেলা সব লোক ঠিক সে বেঠ রিঙ্গন লীলা
পদপ্রজ্ঞা শ্রীকৃষ্ণের হাঁটা লীলা, গোকুলের নন্দ ভবনে নৃত্য লীলা, নাচেরে নাচেরে নন্দ ভালো নাচেরে নন্দ দুলা, নবনীত চুরি লীলা, ঘরেই নবনীত চুরি করছেন, পাড়ায় পাড়ায় নবনীত ব্রজি প্রসিদ্ধম নবনীত চৌরম, দামবন্ধন লীলা, শ্রীকৃষ্ণকে মা বেঁধে ফেললেন, এরপরে গোকুলের থেকে নন্দগ্রামে আগমন, গোকুলের বাস উঠিয়ে নন্দগ্রামে এসে বাস, এরপরে বৎসচারণ লীলা, বৎসাসুর বধ বকাসুর বধ লীলা, বন্যভোজন লীলা, অঘাসুর মর্দন লীলা, ব্রহ্মার স্তব ব্রহ্মস্তুতি নৌমিডতে অব্রহ্মপুষে, বনভোজন, এরপরে গোচারণ লীলা, ধেনুকাসুর বধ, কালীয় দমন লীলা, দাবানল পান লীলা, ব্রজে গ্রীষ্ম ঋতু এলো, শরৎ ঋতুর বর্ষা ঋতুর বর্ণনা, শরৎ ঋতুর বর্ণনা, গোপিকাগণের পূর্বরা বেনুগীতি, এরপরে কাত্যায়নী ব্রত, এরপরে গিরিরাজ গোবর্ধন ধারণ ইন্দ্রজাগ, খণ্ডন করে গোবর্ধন যাগ, গিরিরাজ গোবর্ধন ধারণ, একাদশীর দিন গোপরাজ নন্দ ব্রত করে যমুনার জলে ডুবে কোথায় চলে গেলেন বরুণ লোকে, নন্দমক্ষণ লীলা, তারপরে রাস লীলা, এই রাসোৎসব, বাল্য লীলা, পৌগণ্ড লীলা, বাল্য লীলায় পুতনামক্ষণ, তৃণাবর্ত বধ, পার্শ্ব পরিবর্তন, শকটাসুর ভঞ্জন, হামাগুড়ি লীলা, পায়ে হাঁটা হাঁটি হাঁটি পাপার লীলা, নবনীত চুরি লীলা, দামবন্ধন লীলা, যমলার্জুন ভঞ্জন লীলা, তারপরে গোকুলের থেকে নন্দীশ্বরে আগমন লীলা, এই অবধি বাল্য লীলা, এরপরে বৎসচারণ বৎসাসুর বকাসুর বধ লীলা, বন্যভোজন অঘাসুর মর্দন লীলা, ব্রহ্মার স্তুতি, এই পৌগণ্ড কাল আরম্ভ হল, এই অবধি পাঁচ বছরের লীলা, তারপরে ছ বছরের থেকে গোচারণ লীলা, ধেনুকাসুর বধ, কালীয় দমন, দাবানল পান, এরপরে গোবর্ধন যাগ, অন্নকূট, গোবর্ধন ধারণ, সুরভি মায়ের অভিষেক, ইন্দ্রের স্তুতি, গোবিন্দ নাম প্রাপ্তি, এর আগে দামবন্ধনের আগে নামকরণ লীলা গর্গাচার্যে, কৃষ্ণ বলরামের নামকরণ লীলা, তারপরে নবমে গিয়ে দামবন্ধন লীলা, নবম অধ্যায়, দশম অধ্যায়ে নলকুবর মণিগ্রীবের কথা, যমলার্জুন ভঞ্জন লীলা, একাদশী, তারপরে গোকুল থেকে নন্দগ্রামে আগমন, বৎসাসুর বকাসুর বধ লীলা, বনভোজন ব্রহ্মার স্তুতি, তারপরে অন্নভিক্ষা লীলা, নন্দমক্ষণ লীলা, এরপরে সর্বলীলা মুকুটমণি রাস লীলা,
রাসোৎসব শরদ চন্দ্র পবন মন্দ কুসুমে ভিপিনে ভরল কুসুম ও শ্রীকৃষ্ণ বাঁশি বাজালে ওই যে বসন হরণ করে তাদেরকে পরীক্ষা করে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাত্যায়নী ব্রত পরায়ণা এরা সাধন সিদ্ধা গোপিকা নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা শ্রুতিচরি মুনিচরি ইত্যাদি তারপরে শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে এ বেলুবাদন লীলা গোপিকাগণের আকর্ষণ লীলা উক্তি প্রত্যুক্তি লীলা স্বাগতাঙ্গ মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিব রাধারানী এতক্ষণ আসেননি রাধারানী এলেন যমুনা কুলিনে মিলিত হয়ে নৃত্য গীত করছিলেন রাধারানী মানিনী হলেন সকলের সঙ্গে উনি সমান ব্যবহার করছেন রাসেশ্বরী আমার তো পৃথক মর্যাদা কিছু রইল না রাধারানী মানিনী এবং অন্যান্য ব্রজাঙ্গনাগণে মনে হলো আমরা বড় সৌভাগ্যবতী আজ শ্রীকৃষ্ণকে এইভাবে নির্জনে পেয়েছি ওনার সঙ্গে নাচ গান করছি উনি একান্ত আমাদের বশীভূত তো গর্ব এসে গেল এতে আর রাধারানীর মান ওই জন্য শ্রীকৃষ্ণ হঠাৎ অন্তর্হিত হয়ে গেলেন এরপরে বন থেকে বনান্তরে দিক থেকে দিগন্তরে স্থান থেকে স্থানান্তরে অন্বেষণ লীলা কৃষ্ণান্বেষণ বিরহিণী ব্রজাঙ্গনা এরপরে গোপী গীত রাধারানীকে পেয়ে গেলেন শেষে শ্রীকৃষ্ণ রাধারানীকেও বললেন আমার কাঁধে ওঠো আর রাধারানী দেখতে পেলেন না শ্রীকৃষ্ণকে প্রেম বৈচিত্র্য ভাবের উদয় হলো হানাথ রমন পৃষ্ঠ কোয়াশি কোয়াশি মহাভুজ দাসাস্তি কৃপণায় আমি সখে দর্শক সঙ্গে রাধারানী বললেন এভাবে খুঁজে তাকে পাওয়া যাবে না এইখানেই ভাগবতের রাধা নাম উচ্চারণ ভাগবতের রাধা নাম নাই কিন্তু এই শ্লোকে প্রকারান্তরে শ্রী শুকমুনি রাধা নাম উচ্চারণ করেছেন অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ্র এরপরে গোপী গীত রাধারানী বললেন এভাবে খুঁজে তাকে কষ্ট দেওয়া হবে উনিও লুকাবেন আমরা যেখানে তাকে পেয়েছিলাম সেই যমুনা কুলিনে গিয়ে কেঁদে কেঁদে তার ডাকবো ইচ্ছা হয় উনি দেখা দেবেন তা না হলে আর আমরা কি করতে পারি পুনঃ কুলিনমাগত্য কালিন্দা কৃষ্ণ ভাবনা সমবেতা যগু কৃষ্ণং পদাগমন কাঙ্ক্ষিতা একত্রিশ অধ্যায় দশম স্কন্ধ পঞ্চম অধ্যায় নন্দমহোৎসব ষষ্ঠ অধ্যায় পুতনা মক্ষণ সপ্তম অধ্যায়ে তৃণাবদ্ধ বধ অষ্টম অধ্যায়ে নামকরণ নবম অধ্যায়ে দামবন্ধন দশম অধ্যায়ে যমলার্জুন ভঞ্জন একাদশ অধ্যায়ে বনভোজন
দ্বাদশ অধ্যায়ে অঘাসুর মর্দন, ত্রয়োদশ অধ্যায়ে ব্রহ্মার মোহ, চতুর্দশ অধ্যায়ে ব্রহ্মার স্তুতি, পঞ্চদশ অধ্যায়ে ভৌগণ্ড লীলার বর্ণন, ধেনুকাসুর বধ, ষোড়শ অধ্যায়ে কালীয় দমন, এরপরে একুশ বাইশ তেইশ চব্বিশ, এইখানে অন্নকূট লীলা, গোবর্ধন যাগ, গোবর্ধন ধারণ, তারপরে ইন্দ্রের মান মর্দন, ইন্দ্রের স্তুতি, সুরভিমায়ের অভিষেক, গোবিন্দ নাম প্রদান, গোবিন্দ কুণ্ড যার থেকে প্রকাশিত হল, ইন্দ্রস্তুতি চব্বিশ পঁচিশ ছাব্বিশ, অন্ন ভিক্ষা লীলা, এর মাঝে গ্রীষ্ম বর্ণনা, শরৎ বর্ষা ঋতুর বর্ণনা, শরৎ ঋতুর বর্ণনা, আর একুশ অধ্যায়ে বেণুগীত, ব্রজাঙ্গনার পূর্বরাগ, এরপরে অন্ন ভিক্ষা লীলা, নন্দমক্ষণ লীলা, তারপরেই রাসলীলা, ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩, এই পাঁচটি অধ্যায় রাসপশ্চাধ্যায়, ৩১ অধ্যায়ে গোপীগীত, জয়তীতে ধিকম, আমি তো গান জানি না, মুশকিল এখানে গান জানি, জয়তীতে ধিকম জন্ম নাও ব্রজ, শ্রয়ত ইন্দিরা শস্য তত্রহী, দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা তৈতৃতা সব, গুরুদেব গান করতে নিষেধ করেছে, ওই জন্য গান করতে পারি না, সুর লাগাতে পারি না, আর এখন শরীরের সামর্থ্য নাই, অসুস্থ শরীর, ভাগবত সপ্তাহ আমি করি না, গুরুদেব নিষেধ করেছে করবে না, গুরুদেবের নিষেধ আছে, কেবলমাত্র ব্রজবাসী বাবার অনুরোধে এটুক করা, এখন বসে থাকতে কষ্ট হয়, বলতে কথা বলতে এত কষ্ট হয়, এক সময় করতাম শরীরে সত্য, তাও গুরুদেব নিষেধ করেছেন করবে না, তোমার কোনো দরকারই নেই এসব করার, খাওয়া দাওয়ার অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, আশীর্বাদ করেছেন খাওয়া দাওয়ার অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, তোমার এসব দরকার নেই করার, জয়তীতে ধিকম জন্ম নাও ব্রজ, শ্রয়ত ইন্দিরা শস্বদত্রহী, কিন্তু এটা সুর না, গোপীগীত, এই শ্লোকগুলি শুনিয়েই তো গজপতি প্রতাপ রুদ্রদেব মহাপ্রভুর কৃপা পেলেন রথযাত্রায়, বলগণ্ডী উদ্যান, রথ বলগণ্ডী, বলগণ্ডী ছক্ক, মোড়গুলিকে উড়িষ্যা ভাষায় ছক বলে, যেমন এইদিকে বড়দাণ্ডে হস জগন্নাথ বল্লভ ছক্ক, জগন্নাথ বল্লভ উদ্যান, নরেন্দ্র সরোবরের দিকে রাস্তা চলে গেল, সেই ছকটা চৌরাস্তাতে মাথাটাকে বলে চৌরাস্তা, কে বলে জগন্নাথ বল্লভ ছক, আগে টিকি চলিকিরি আসিলা, আগে টিকি চলিকিরি আসিলা, সেটা হসপিটাল ছক, তাঙ্ক টিকি আগে একটু সে আসিলে, সে কোনটা না বলগণ্ডি ছক্ক, সেটি ঠারু সেইটি ঠু, আগে চলিগিরি সে গুন্ডিচার বাটু সিদা চলিগলা, তো সেই বলগণ্ডি উদ্যানে যখন রথ এসেছে ভোগ লাগছে গজপতি মহাপ্রভু, সেই সময় সকলে ভোগ লাগান মহাপ্রভু পাশেই বলগণ্ডী উদ্যান,
এবে এবে বর্তমানে সে স্থানটায় গোটে বলগণ্ডি মঠ, গোটে মঠ, তাঙ্ক নামটা বলগণ্ডি মঠ। গজপতি প্রতাপ রুদ্রদেব মহাপ্রভুর চরণ সম্বাহন করছেন। জয়তি তেজিক জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দি, এই শ্লোকগুলো শশদত্রহি আখিমতি প্রেমে ভূমিতে শয়ন, নিপতি নৈকুণ্ঠে করেন পাদ সম্বাহন, রাসলীলার জয়তি তেজিক মন্ত্র করেন অপঠন, শুনিতে শুনিতে প্রভু সন্তোষ অপার, বোল বোল বলি প্রভু বলে বার বার। এই শ্লোকের ভিতরে কি আছে যে মহাপ্রভুকে বশ করে দিলেন গজপতি প্রতাপ রুদ্রদেব? আমাদের বুকের উপরে চরণ দুটো রাখো,
কৃষ্ণ বলছেন তোমাদের মুখটা এত সুন্দর, আমার ধুলাবালি মাথা, তোমার প্রতিদিন এবং তোমাদের প্রতিটা শুনলে রেগে যাবে না, বলে না কালীর মাথায় দিচ্ছি তোমার চরণ, তুমি কালীয় দমন করেছো, আর কতগুলো পতিকে বিধি করি রি মা, পতিকে ভালোবাসছো, বীরমোহাতি তুমি না পরম পতি, রাধারসি ধুনা তুমি তোমার অধরামৃত পান করাও, তোমার লাল টুকটুকের ফল দুটো দেখে পাগল হয়ে গেছি আমরা, তোমার লাল টুকটুকের ফল দুটো দেখে পাগল হয়ে গেছি, ওই ঠোঁটের মাঝে মধু আছে সেই মধু পান করা, তবকথামৃতম শ্লোক রাজাদি পড়িল উঠি মহাপ্রভু সেবাবেশে, কে বন্ধু কইলে মোর গীত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত, মনকে শুদ্ধ করছো না, যখন তুমি অপরাহ্ন বেলায় আসো বনের থেকে, বনরুহানন তোমার সেই মুখের শোভা দেখে, ঘনরজস্বলং দর্শয়ন রজস্বলং দর্শয়ন, তুমি আমাদের হৃদয়ে কামনার সৃষ্টি করো না, ওখানে তোমার চরণের মহিমা, ভারতী মন্ডলম হে অমাপতি চরণ পঙ্কজম সন্ত মঞ্চতে নস্তনীষু, আমাদের উপরে আভিয়ন আমাদের মনোক্রীড়াকে দূর করো, অধরামৃতের মহিমা, সরিত বেনা শুষ্ক চুম্বিতম পিতর রাগ বিস্মৃতম, কুন্তলং
ভালোবাসাকে বৃদ্ধি করছিলাম, আমি কি হাসছিলাম নাকি? আমি কি হাসছিলাম আর তোমরা কাঁদছিলে? তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছ এই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না। এই গৌরবতারের বীজ আমি অকৃতজ্ঞ নই, আমি গুরুদ্রোহী নই। আত্মারাম আত্মকাম নই, প্রেমারাম গোপিকার প্রেম ও কাম। এরপরে রাসলীলা, তাই তো? এই মহামন্ত্র রাসলীলাতেই প্রকাশ হয়েছে, মহামন্ত্র রাসলীলাতেই প্রকাশিত হয়েছে। মহামন্ত্রে কৃষ্ণ পর অর্থ, যুগল পর অর্থ, গৌর পর অর্থ, তিন প্রকার অর্থ রয়েছে। কৃষ্ণ পর অর্থ, যুগল পর অর্থ, গৌর পর অর্থ, আর একটা বাহ্যে
ঐশ্বর্যময় অর্থ, দুই রকম অর্থ, ঐশ্বর্যময় মাধুর্যময় অর্থ। ঐশ্বর্যময় অর্থ জগৎ জানে রাম রাম মানে দাশরথী রাম, হরে হরে বলতে শ্রীকৃষ্ণ। আর মাধুর্যপর অর্থ তিন প্রকার, কৃষ্ণপর, যুগলপর, গৌরপর। এইবার রাসের গৌরচন্দ্রিকা দেখো, এই দেখো রাসের গৌরচন্দ্রিকা। নাচে শচীনন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, বাসু ঘোষ রায় রামানন্দ। নবদ্বীপে কোথায় রাস নাচছে? নবদ্বীপেই তো রাস নৃত্য হচ্ছে রোজ। যাকে আপনারা ইদ্রাকপুর বলেন আমরা তাকে রাসস্থলী বলি। গঙ্গাপুলিন বলি, যাকে আপনারা গঙ্গার চর বলেন, নিদয়ার চর বলেন, ইদ্রাকপুর বলেন, আমরা সংকীর্তন মহারাসস্থলী বলি। দৃষ্টিতে ভেদ আছে। অদ্যাপিও চিহ্ন আছে সর্বনদী আয়, মাথাইয়ের ঘাট বলি লোকে জানে না, প্রভুর ঘাটের কাছেই মাথাইয়ের ঘাট, এ কথা বর্ণনা আছে। মাথাই ঘাটের উল্টো দিকটা তো ইদ্রাকপুর, সংকীর্তন মহারাসস্থলী। প্রিয় গদাধর আসি প্রভুর বাম পাশে বসি, ঘন নরহরি মুখ চায় কহু নাহি মেলে আখি, কহে কাহা কাহা সখি, কাহা পাই রাই দর্শন, কহ কহ নরহরি আর সম্বরিতে নাহি নারী, ইহা বলি হন অচেতন। দেখুন ইদ্রাকপুরে কি লীলা হচ্ছে, নিদয়াচরে কি লীলা হচ্ছে। এখনই আনিল হেথা কেমরে আনিল হেথা, রাস রসে নিকুঞ্জ ভবন, আমি ছিলাম রাস রসে নিকুঞ্জ ভবন। আমাকে কে এখানে আনল নবদ্বীপে? গেল সুখ সম্পদ এবে ভেল, এবে ভেল বিপদ, বিষাদয়ে এ দাস লোচন। কই পদ কই গাও, গাও গাও। নাচে শচীনন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ অদ্বৈত শ্রীনিবাস। দেখো নিদ্রাকপুরে কি লীলা হচ্ছে, হরিদাস হৃদয়ের চরে বামন ডুবুরে কি লীলা হচ্ছে। পুরোটাকে তো বামন ডুবুর মৌজা বলে। ভকত জীবন অতদূর মহাপ্রভু নিয়ে যাবে। অদ্বৈত শ্রীনিবাস আর
তা তা থাইয়া থাইয়া তা 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 থাইয়া থাইয়া শুভ সরায়ে তিনি 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 কেকে 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 তিনি কেকে ঝা ত্রিগে 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 নাচত ঘন নন্দলাল রসবতী করি সঙ্গে রবাব খমক পিনাক বিনা নবদ্বীপে তো খোলকরতাল বাজে ওখানে রবাব পকোয়াজ বিনা বেনু বাজত কত রঙে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজছে রাশি তো সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রকাশ পেয়েছে সমস্ত রাগ রাগিনী প্রকাশ পেয়েছে কই নাচত কই গাওত কই ধরত তাল
সখীগণ মেলি নাচিছে গাহিছে মোহিত নন্দলাল। যেটা এখানে সংকীর্তন, সংকীর্তনেরই ব্যাপক ব্যাপক রূপ রাসলীলা। এখানে খোলকরতাল সাত্বিক কীর্তনে কিন্তু খোল করতাল ছাড়া আর কিছু না, হারমোনিয়ামও বাজে না সাত্বিক কীর্তনে, হারমোনিয়াম বাজে না, ক্যাসিও টেসিও স্কুল তো আধুনিক, খালি খোল করতাল, গলাই গলাই সব প্রকাশ করে দেবে। আর আমাদের প্রাচীন কীর্তনে কীর্তনীয়রা হারমোনিয়াম ব্যবহার করেন না, কোনো ওয়েস্টার্ন কান্ট্রির কোনো ইনস্ট্রুমেন্টস হবে না, শুধু খোল করতাল, গলাতেই সব দেখি। শাস্ত্রীয় সঙ্গীতে পাকোয়াজ বিনা, আরো যখন উচ্চে উঠে যাচ্ছে বিনা, তো ওখানে সমস্ত বাদ্যযন্ত্র বাজছে। সখীগণ মেলি নাচিছে গাইছে মোহিত নন্দলাল, শুক নাচিছে শাড়ি নাচিছে বসিয়া তরুর ডালে, কপত কপতি আনন্দে নাচিছে নব নব ঘন তালে, ব্রহ্মা সহিত সাবিত্রী নাচিছে এই লীলা দর্শন করে, সাবিত্রী গায়ত্রী ব্রহ্মার সঙ্গে নাচিছে, পুলকে পুরিত অঙ্গ বৃষভ উপরে মহেশ নাচিছে, মহাদেব এই লীলা দর্শন করছেন আকাশের থেকে, দেবদেবী আকাশের থেকে দেখছেন, এখানে তো আসবার ক্ষমতা নেই, কারো এখানে আসতে দেবে না লীলা সত্যি। বৃষভ উপরে মহেশ নাচিছে পার্বতী করি সঙ্গ, মহেশ পার্বতী বৃষভে আরো আরোহণ করে আকাশের থেকে এই লীলা দেখছে, ব্রহ্মা হংস পৃষ্ঠে সাবিত্রী গায়ত্রীকে নিয়ে এই লীলা দেখছে, এখানে আসতে পারবে না কেউ, মধুর রসের লীলা চলছে না এখানে, অন্য কারো আসার অধিকার নেই, দাসগণের নেই, সখাগণের নেই, মাতা পিতার নেই, এ লীলা দর্শনে কারো অধিকার নেই, ওই দূরের থেকে আকাশের থেকে দেবদেবী দেখছে। কুর্মের সহিত পৃথিবী নাচিছে বলিছে ভালিরে ভালো, গোবর্ধনগিরি আনন্দে নাচিছে যার তীরে রাসকেলি, যমুনা নাচিছে তরঙ্গে ছলে, বসন্ত রাস আবার বসন্তকালে, এই যে চৈত্রী পূর্ণিমা আসছে না, বলদেবের রাস যাত্রা, শ্রীকৃষ্ণের বসন্ত রাস উৎসব চৈত্র মাসের পূর্ণিমা, বলদেব চন্দ্রেরও তো রাস উৎসব আছে ভাগবতে, জয় রাম ঘাট পরম মোহন যাহার আস লীলা কইলা রোহিণী নন্দন। আর বসন্ত শরৎকালীন রাস যমুনার তীরে, আর বসন্তকালীন রাস গিরিরাজ গোবর্ধনের তটে। দেখুন কবীন্দ্র জয়দেবের উক্তি, রাসে হরিমিহ বিহিত বিলাসং স্মরতি মনো মম কৃত পরিহাসম, প্রচুর পুরন্দর ধনুর নুরঞ্জিত মেদুর মুদির সুবেশম। এসব গ্রন্থ অনুশীলন না করলে, পদ্মাবলী না অনুশীলন না করলে এই ভজন হবে না, এই রাগানুগা ভজন হবে না, গ্রন্থ অনুশীলন না করলে, পদ্মাবলী অনুশীলন না করলে, কারণ চিন্তনটা যে হবে সেটা পদ্মাবলীর আনুগত্যে, গ্রন্থের বর্ণনার আনুগত্যে, তা নাহলে প্রাকৃত হয়ে যাবে। এই রাগানুগা ভক্তি অত্যন্ত দুর্গে দুর্লভ, যেটা মহাপ্রভুর মহাদান। নাম সংকীর্তন যেমন মহাদান, ভাগবত যেমন মহাপ্রভুর মহাদান, সদাচার যেমন মহাপ্রভুর মহাদান, সিদ্ধান্ত যেমন মহাপ্রভুর মহাদান, রস তো মহাপ্রভুর মহাদান, এই রাগানুগা ভক্তি এই রাগানুগা ভজন তো মহাপ্রভুর মহাদান। এই এই ভজন শিখতে হবে, এই ভজন করতে হবে, এই ভজনকে প্রাপ্ত হতে হবে, যা গৌরপার্ষদগণ করেছেন, যা পদাবলীতে যার বর্ণনা, গ্রন্থে যার বর্ণনা, গীত গোবিন্দে যার বর্ণনা, সিদ্ধ বাবা যার বর্ণনা করেছেন গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা, এই ভজন প্রাপ্ত হতে হবে, বাইরে বাইরে ঘুরলে হবে না। 50 বার হাত ধোয়া, 61 বার কাপড় ছাড়া, 34 বার স্নান করা, এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো তো বাইরে 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 বাইরে, এই রাগানুগা ভক্তিতে না এলে তো সব কি হতো, এই ভজন না শিখলে, এই ভজন প্রাপ্ত না হলে। যমুনা নাচিছে তরঙ্গের ছলে নাচিছে মকর মিন, এ যদু নন্দন হেরিয়া মোহন যুগল উজ্জ্বল গানে, এই মধুর রাসলীলা। কদম্ব চরুর ডাল, দেখুন ঠাকুর মহাশয়ের প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা যা বলছে এই হচ্ছে রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি কি? যা প্রার্থনা বলছে, যা প্রেম ভক্তি চন্দ্রিকা বলছে,
যা গোবিন্দ লীলামৃত বলছে, কৃষ্ণ ভাবনামৃত বলছে, কৃষ্ণান্নিক্য মোদি বলছে, ভাব সাধনা সাধনামৃত চন্দ্রিকা বলছে, সিদ্ধ বাবার গুটিকা যা বলছে, এই ভজন শিক্ষা করতে হবে, এই ভজন জীবনে প্রাপ্ত হতে হবে, তবে রাধা দাসী হওয়া যাবে, গৌর দাস হওয়া যাবে। জয় গৌরাঙ্গের দাসানু দাস হওয়া, রাধারানীর দাসী হওয়া, সর্বদা নিজেকে রাধারানীর দাসী বলে চিন্তা করতে হবে, ভাবতে হবে। সর্বলীলা মুকুটমণি রাস কদম্ব তরুর ডাল, নামিয়াছে ভূমে ভাল, ফুটিয়াছে সারি সারি ফুল, পরিমলে ভরল সকল বৃন্দাবন কেলি করে, আমরা কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে পিকাকুল। এরপরে বনবিহার লীলা, নৃত্য গান, জলবিহার, মধুপান, কুঞ্জ ক্রীড়া, জলবিহার, এর মধ্যে প্রহেলিকা লীলাও আছে। নিত্য এই লীলাগুলো চিন্তা করা উচিত। নিশান্ত লীলা, প্রাতলীলা, গুরু মহারাজ বলেছেন নিশান্ত লীলা প্রাতলীলা, তো প্রত্যেককে চিন্তা করতে হবে। যোগপীঠ, মন্ত্র জপ, নিত্য অর্চনা, এতটুকু মিনিমাম রিকোয়ারমেন্টস করতেই হবে প্রত্যেককে, তা নাহলে তাকে রাগানুগা ভক্তি ভক্ত বলা হবে না, রাগানুগা ভক্তের খাতায় নাম উঠবে না। জলবিহার, এরপরে বর্ণবেশ, শৃঙ্গার, ভোজন, বৃন্দাবনের তরুলতা অদ্ভুত তাহার কথা, বারো মাস ধরে ফুল ফল, বৃন্দাদেবী সমস্ত ফল এনে, এক নারকেল নানা জাতি, কত রকম নারকেল, কত রকম নারকেলের শ্বাস, কত রকম নারকেলের লাড্ডু, খাজা গজা ভোগ লাগছে, নারকেল গুলো কিভাবে শঙ্খের মতো ছাড়ানো, এক নারকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কত রকম আম, আমের জেলি, আমের আচার, কত রকম আম বিভিন্ন প্রকারে আমানি করে রাখা হয়েছে সোনার থালে থালে। ওখানে তো সোনার থাল, মণিমাণিক্যের থাল ছাড়া এসব এসব স্টিলের থাল আছে নাকি, এসব যবন পাত্র, লৌহ পাত্র, এক আম্র নানা ভাতি, কলা, কত রকম কলা, কলি, কত রকম কুল, কুলের আচার, কলা কলি বিবিধ প্রকার, পনস, কাঁঠাল, কত রকম কাঁঠাল আছে, খাজা কাঁঠাল, কাঁঠালের রস সোনার বাটিতে, পনস, খজ্জুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, দ্রাক্ষা, আঙুর, কত রকম আঙুর, দ্রাক্ষা, বাদাম, কত রকম বাদাম রয়েছে, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম, আর মুঙ্গফলি বাদাম, চার পাঁচ রকম তো বাদামই আছে, বাদামের নানা রকম মিষ্টি রয়েছে, দ্রাক্ষা, বাদাম, মেওয়া যত আর, খরবুজা, খিরিনি, তাল, কেশর, পানিফল, মৃণাল, বিল্ল, পিলু, দারিম্বাদি যত, কোন দেশে কারো খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, যত রকম ওয়ার্ল্ডে ফ্রুটস রয়েছে সব সাজানো, সব সোনার থালায় থালায় ফুলের আসন, গঙ্গা জল অমৃত কেলি, এবার লাড্ডু, কত রকম লাড্ডু, গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি, কর্পূর কেলি, সরপুরি, সরপুরিয়া, নানা রকম খোয়ার মিষ্টি, ছানার মিষ্টি, চিনির মিষ্টি, গুড়ের মিষ্টি, কত রকম মিষ্টি, কত রকম আচার, কত রকম জেলি, কত রকম চিপস, এটা তো আবার চিপস বলা যাবে না, ওয়েস্টার্ন কান্ট্রি, ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ এসে যাচ্ছে, এটা তো হবে না, এর বাংলা শব্দ বলতে হবে, না ওখানে সোজাসুজি ভাজা যাচ্ছে না, সব কাঁচা পাকা, রাত্রে পাকা ভোগ লাগে, কাঁচা লাগে না। তারপরে মিল্ক কেক, তাই তো, এত বলা যাবে না, মিল্ক কেক এর সাথে বলা যাবে না, সাবস্টিটিউট সিমিলার ওয়ার্ডস বের করে রাখতে হবে, খরমুজা, গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি, অমৃত কর্পূর কেলি, সরপুপি, অমৃতি, জিলাপি রয়েছে, বোঁদে রয়েছে, মিহিদানা রয়েছে, সীতাভোগ রয়েছে, সরপুরিয়া রয়েছে, সোনপাপড়ি রয়েছে, সব রকম যত রকম, ওই জন্য মিষ্টির দোকানে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে যে এইগুলি রাত্রিবেলা রাধা মাধবের ভোগে লাগে, মধ্যাহ্নে ভোগে লাগে, মহাপ্রভুর ভোগে, এইসব আইটেমগুলো ধারণা কোথা কে দেবে, মিষ্টির দোকানে তো দেবে,
যদি বড়াল ঘাটে ওইখানে ঘোষের দোকানে গিয়ে না দাঁড়িয়ে থাকি। লোকে ভাববে যে ভিখারি খেতে চায়, হয়তো দেখছে, কিন্তু ওইগুলো থেকে তো মনে চিন্তন চিন্তনটা তো এখান থেকে নিতে হবে, ওইটা ওখানে পূর করতে হবে। এই নলেজটাকে ওখানে দোকানের থেকে নিয়ে ওইখানে পুট করে দিতে, এই ভোগলেখতে সমাপ্ত হবে। বিলোকন ভোগ তো লাগছে, বৃন্দা দেবী সব সাজিয়েছে, কিন্তু আমাদেরকে বিলোকন করতে হবে, দেখা, ওই দেখার মধ্যে দিয়ে অপার হয়ে যাচ্ছে। বিল্লব সরপুরিয়া, তাই তো, কৃষ্ণনগরের সরপুরিয়া, অমৃতি পদ্ম চিনি খণ্ড ক্ষীর সার ক্ষীরসা কালাকার ক্ষীরের যত, তারপরে লাবড়ি আছে, সর আছে, রসমালাই আছে, চষির পায়েস, কত রকম পায়েস হয়, ক্ষীর অমৃতকে লিখির দইয়ের মতো ক্ষীর, অমৃতি পদ্মচিনি খণ্ড ক্ষীর সার বৃক্ষ ঘরে করি নানা ভক্ষ, রাধা যাহা কৃষ্ণ লাগি আনি, ভক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইলা বন্য ভোজন, রাধা লইয়া সখীগণ কইলা ভোজন, দোহে কইলা মন্দিরে শয়ন, কেহ করে পাদ সম্বাহন, কেহ করে বিজন, কেহ করায় তাম্বুল ভক্ষণ, রাধা কৃষ্ণ নিদ্রা গেলা সখীগণ শয়ন কইলা, মঞ্জরীগণ চরণ সম্বাহন করছেন রাধা মাধবের, বাতাস করছেন, মলয়জ চন্দন রতিরণে শ্রমযুত নাগরি নাগর মুখ ভরি তাম্বুল যোগায়, মলয়জ চন্দন কুমকুম বিলেপন মিলিত গীত লাগায়। এই রাগানুগা ভক্তি, যখন মনের ভিতরে এই জিনিসটাই এসে যাবে, এই জিনিসটাই খেলবে, এই রসে বসে ভাবে মনটা তন্ময় হবে, তাকে রাগানুগা ভক্ত বলা হবে, রূপানুগা ভক্ত, রূপানুগা ভক্ত। এই রূপসাই প্রভুর মহাদান, মহাপ্রভুর মহাদান, এই ভজন লাভ করতে হবে, এই ভজনই বৃন্দাবনের সম্পত্তি, এই ভজনের গভীর অনুভূতি, এই রসে মন দেহ মন প্রাণ ডুবে যাওয়া এই বৃন্দাবন ধাম থেকে পাওয়া যায়। বৃন্দাবন ধামের আনুগত্য না নিলে আমাদের রূপ সনাতন রঘুনাথের, শ্রীনিবাস শরোত্তম সমানন্দ বিশ্বনাথ বলদেবের আনুগত্য, সিদ্ধ বাবাগণের আনুগত্য না নিলে এই ভজন শক্তি, এই ভজন ধন, এই ভাবরত্ন লাভ হবে না। এই রসে ডুবেই 147 বছর বাঁচবে সিদ্ধ জগন্নাথ দাস বাবা, এই রসে ডুবেই সিদ্ধ তুতারাম দাস বাবা গাছের তলায় থাকেন, ঠান্ডাও লাগে না, গরমও লাগে না, কিছুই লাগে না, এই রসে, এই রস যারা পেয়েছেন, এই রস পেতে হবে, এটা বৃন্দাবন ধাম ছাড়া এই রস, এর প্রশিক্ষণ নেই, ও বৃন্দাবন ইউনিভার্সিটি ছাড়া অন্য ইউনিভার্সিটিতে এর পড়াশোনা নেই, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাড়া এর পড়াশোনা হয় না, এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয় না, এই কোর্সটাই নেই। প্রেম ভক্তি চন্দ্রিকা তার সাক্ষী, মঞ্জরীগণ রাধারানীর চরণ বুকে নিচ্ছেন, চরণ চুম্বন করছেন, চরণ আঘ্রাণ করছেন, সিদ্ধ বাবা দেখুন এই প্রার্থনাই জানাচ্ছেন, চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উনমত, রাধারানীর চরণ মঞ্জরীগণ বুকে নিয়ে সেবা করছেন, চরণকে চুম্বন করছেন, চরণকে আলিঙ্গন করছেন, চরণ সুগন্ধি আঘ্রাণ কই করে এখানে নবদ্বীপে ওইভাবে মহাপ্রভুর চরণ সেবা হচ্ছে, রীতাইচাঁদের চরণ সেবা হচ্ছে, এই ভজন শিক্ষা করতে হবে, গুরু পরম্পরায় এই ভজন লাভ করতে হবে। যারা গুরু পরম্পরায় এই ভজন পেয়েছেন, এর 500 বছরের সিদ্ধ পরম্পরা রয়েছে, সিদ্ধ ধারা রয়েছে, যেমন মন্ত্রের সিদ্ধ পরম্পরা রয়েছে, সেই সিদ্ধ পরম্পরায় মন্ত্র লাভ করতে হবে। এই যে গৌর মন্ত্র গৌর গায়ত্রী, নিত্যানন্দ প্রভুর মন্ত্র নিত্যানন্দ প্রভুর গায়ত্রী, পঞ্চতত্ত্বের প্রত্যেকের মন্ত্র গায়ত্রী রয়েছে, সখী মঞ্জরীর মন্ত্র গায়ত্রী, কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ গায়ত্রী, রাধা মন্ত্র রাধা গায়ত্রী, যারা এই 500 বছরের সিদ্ধ পরম্পরায় সেই মন্ত্র পেয়েছেন, গায়ত্রী পেয়েছেন, তাদের কাছ থেকে ওই মন্ত্র গায়ত্রী লাভ করে সাধন করতে হবে। তেমনি ভাগবতের পরম্পরা রয়েছে, গুরু পরম্পরায় 500 বছরে যারা ভাগবত লাভ করেছেন, ভাগবত নিয়ে সাধনা করছেন, ভাগবতকে কণ্ঠ করেছেন, ভাগবতকে হৃদয়ে ধারণ করেছেন, সবসময় ভাগবতকে মনন করেন, তাদের
তাদের কাছে গিয়ে ভাগবত ধরে 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 অধ্যয়ন করতে হবে, গোস্বামী গ্রন্থ ধরে 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 তাদের কাছে অধ্যয়ন করতে হবে। তেমনি গুরু পরম্পরায় 500 বছরে সিদ্ধ বাবাগণের পরম্পরায় শ্রীনিবাস সনাতন সমানন্দ প্রভুর পরম্পরায় যারা এই ভজন শিক্ষা করেছেন তাদের কাছে থেকে এই স্মরণ, এই স্মরণাঙ্গ ভজন শিক্ষা করতে হবে, ক্লাস করতে হবে, মুখস্থ করতে হবে এবং নিত্য চিন্তনের অভ্যাস করতে হবে, রোজ চিন্তা করতে হবে। রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলা, চৈতন্য চরিতামৃতের এই যে কথাগুলো বলা হলো, এই যে ফলের বর্ণনা মিষ্টির বর্ণনা এগুলো চৈতন্য চরিতামৃতের অন্তলীলা গম্ভীরা লীলা। রাধা কৃষ্ণ চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতকে কণ্ঠ করতে হবে, গোস্বামী গ্রন্থকে কণ্ঠে কণ্ঠ করতে হবে, তা নাহলে এই ভজন হবে না, পড়াশোনা না করলে ভজন হবে না। তো সখীগণ শয়ন কইলা, দেখি আমার তুষ্ট হইল মন, মহাপ্রভু বলছেন সমুদ্র পতন লীলা, জালিয়ার জালে যখন উঠলেন অন্তবাহ্য দশায় প্রভু যে এই লীলা দর্শন করছিলেন প্রলাপ পদবর্ণনে ব্যক্ত করলেন। রাধা কৃষ্ণকে এক করলে কি হয়ে গেল, যেমন দুয়ে শয়ন করে আছেন মন্দিরে, অতিশয় আলসে ভোর ঘন দামিনী কিয়ে মরকত কাঞ্চন ওই ছন দুহুতন জোর, বিগলিত বেইনি চারুশিখি চন্দ্রকট টল মণিময় হার। এবার এক করলেই আমাদের ধামেশ্বর মহাপ্রভু এসে গেল, দুই রাধাকৃষ্ণ, দুই করলে যুগল আর এক করলে রসরাজ মহাভাব, দুই এক রূপ আমাদের ধামেশ্বর এসে গেলেন, মহাপ্রভু এসে গেলেন, নদিয়া বিহারী গৌর হরি গম্ভীরানাথ এসে গেলেন, গৌররূপ। কিরকম গৌরাঙ্গ, দুইকে এক করলে রাধা মাধব যদি পরস্পর আলিঙ্গনবদ্ধ হন তো ধামেশ্বর এসে গেলেন। দেখিনু গৌরাঙ্গ চাঁদে অরূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, ধামেশ্বরকে দেখে প্রাণ ব্যাকুল হয়ে গেল, পড়িলাম বিরীতি ফাঁদে। গৌরাঙ্গ আমাদের প্রাণপতি, প্রাণ মোর পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলসৈন্য। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, ধামেশ্বরে গিয়ে গৌরাঙ্গ চাঁদকে দেখলাম, অরূপ হেরিয়া আকুলি ব্যাকুলি আমি পড়িলাম প্রীতি ফাঁদে, প্রেমের ফাঁদে পড়ে গেলাম। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, রাসলীলা রাসবিলাসের পরিণতি রায়িকানু একাকৃতি এই তো বলা হয়, দেখি প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি আমাদের বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ, মধুর মূরতি অরূপ হেরিয়া আকুলি বিকুলি করিলা, ধামেশ্বরকে দেখে আকুলি বিকুলি মন, মহাপ্রভুকে দেখে আমরা গম্ভীরানাথকে দেখে আকুলি বিকুলি হয়ে গেলাম না, প্রেমের ফাঁদে পড়ে গেলাম, ভালোবাসার ফাঁদে পড়ে গেলাম। মনটা কেমন করে মহাপ্রভুর শ্রীমূর্তি দেখে, আকুলি বিকুলি টেনশন হয়, বুকে নিতে ইচ্ছা হয়, বুকে নিতে ইচ্ছা হলে তো আবার নাগরিক হবে সেটা। যদি হতো কাল গো সখী গৌর, যদি হতো কালো আমার গৌর, যদি হতো কালো গো সখী।
সখী গৌর যদি হত কালো গৌরাঙ্গকে মুখের উপরে নিতে ইচ্ছা হয় অঞ্জন করিয়া নয়নে পড়িতা মঞ্জন করিয়া নালে নাগরী ভাবে চলে পড়িতা কত দেখিতাম ভালো কত দেখিতাম ভালো আমার গৌর যদি হত কালো গো সখী গৌর যদি গৌরকে কাজল করে চোখে পড়তাম এত সোনালি গৌর যদি হত মতি গো সখী গৌর যদি অর্থাৎ সবসময় গৌরকে দেখতে চাই মতি আমার গৌর যদি হত মতি গো সখী গৌর যদি হত মালা করে গৌরকে পড়তাম যতন করিয়া গলায় পরিতাম সহজে হইত অতি এটা কোন পদে সহজে হইত হে দেহে নাগর বর শোন হে মনি ধর নিবেদন করিব আপা যদি হত মনি নও মালিক নও অঞ্চলে বাহিরে নও ফুল না হোক দেশে করি বেশে যদি ফুল হতে দেখি অগরু চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম মনে করি নদে জুড়ে হৃদয় তাহার উপরে সোনার গৌরাঙ্গ মধুরা মূরতি মনটাকে যদি নবদ্বীপ বানাতে পারতাম তাহলে তার উপরে সোনার গৌরাঙ্গ আমার মনটাই যেন নবদ্বীপ হয় গৌর যদি হত পাখি গো সখী খাঁচায় বসে যদি ময়না হতো কাকাতুয়া হতো গৌর যদি সোনার খাঁচায় পড়ে পুষ্ট পাখি গো সখী গৌর যদি এটা ভাবো না পাখি পাগলামি যতন করিয়া পালন করিতা গৌরাঙ্গ সবদ গৌরাঙ্গ সম্পদ যাহার হৃদয় লাগে পাখি গো সখী গৌর যদি হত পাখি গৌর যদি হত মধু গো সখী গৌর যদি হত মধু গৌর মধু হলে গৌর যদি সখী গৌর যদি হত মধু যদি অগুরু চন্দন হইতাম মনে কত চিন্তা আসে পাতলা করিয়া মজিত তুলের বধু গৌর যদি হত মধু গো সখী গৌর যদি হত মধু মধু গৌ সখী গৌর যদি হত মধু জ্ঞান দাসে জ্ঞান জ্ঞান গৌর যদি হত মধু গৌর যদি হত মধু গৌ সখী গৌর যদি হত মধু দেখিল গৌরাঙ্গ চন্দ্রে আমি
রঙ চন্দে অরূপ হেরিয়া পাকুলি বিকুলি অরূপ হেরিয়া পাকুলি বিকুলি করিল বিরিতি চন্দে দেখিল গৌরাঙ্গ চন্দে দেখিল গৌরাঙ্গ আরতি অতি পাবন পূর্ণ আরতি শ্রীকুঞ্জ বিহারী জিকে জয়রাতে সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে ভাগবত পাঠের পরে আরতির পরে সকলে এখানে বসে প্রসাদ পেয়ে যাবেন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য সকলে কেউ চলে যাবেন না নৈশ প্রসাদ এখানে নৈশ ভোজনের ব্যবস্থা করা হয়েছে নৈশ মহাপ্রসাদে আপনারা বসে এখানে প্রসাদ পেয়ে যাবেন জয় শ্রী রাধে শ্রী ভাগবত ভগবান কি হ্যায় আরতি পাপিয়ো কো পাপ সে হ্যায় আরতি বান কি হ্যায় আরতি সকলে বসে প্রসাদ খেয়ে যাবেন যার ব্যস্ততা আছে চলে যাবেন ওপারে খেয়া খেয়া আদি ধরার ব্যস্ততা যারা আছে শ্রী ভাগবত ভগবান কি হরি